ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الامام البخاري رحمه الله تعالى باب فضل التعزين قال حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك أنا بالزناد عن الاعرج <applause> أن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال اذا نودي للصلاه ادبر الشيطان له ضراب حتى لا يسمع التعزين فاذا قضي النداء اقبل حتى اذا سوي للصلاه ادبر حتى إذا قضي التسليم أقبل حتى يخطر بين المرء ونفسه يقول أذكر كذا أذكر كذا لما لم يكن يذكر حتى يظل الرجل لا يدري كم صلى <تصحيح> شمانيتو الله رب العالمين ارپو شام في الله عليه وسلم صلاة مطابق আঠারোই নভেম্বর দুই হাজার বাইশ আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বখারির আজানের পর্ব প্রথম পর্ব হয়েছে আজকে পর্ব নম্বর দুই কয়েকটি অধ্যায় ইনশাআল্লাহ তালা আমরা আলোচনা করব আর প্রত্যেক প্রত্যেকটি অধ্যায়ে একটি অথবা একাধিক হাদিস রয়েছে আজান সম্পর্কে গত সপ্তাহে যে আলোচনা হয়েছে তাতে যে সব আলোচনা শুনেছেন তা তো হয়ে গেছে আর বাকি বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজানের বিষয়ে প্রথম দিকে প্রয়োজন সেই বিষয়গুলি উল্লেখ করা তাহলে বিষয়গুলি বুঝতে বেশি সুবিধা হবে সাধারণ মানুষ আজান সম্পর্কে সহজে মাসলা সাইল সম্পর্কে একটা ধারণা পাবে এবং সঠিক যেটি সেটিও ভালোভাবে জানতে পারবে আজানের শব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ যে কোনো বিষয়ে আলোচনা করলে এটা একটা আলোচনা যে আজান মানে কি আজান শব্দটি তো আরবি শব্দ তাই না আজান শব্দ হচ্ছে আরবি শব্দ কিন্তু বাংলা হয়ে যাওয়াতে আজানকার কেউ আরবি বলবে না আজান শব্দ আরবি বলবে আজান বাংলা তাই না ওই সব হাজিদের মতো যেসব হাজির হজ করতে আসে আসার পরে আরবি কিছুই বুঝে না তাদের গল্প আছে একটা শুনেছেন হয়তো মক্কামুদিন এসে দেখে যে এরা সব আরবিতে কথা বলে কিছুই বুঝি না শুধু আজানটাই বুঝি দেশে গিয়ে বলছে যে ওইখানে গিয়ে সবাই আরবি বলে কিছুই বুঝি না কে কী বলে শুধু আজানটাই বাংলাতে হয় ওইটাই বুঝতে পারি শুধু কথা বোঝা গেছে না আজানটা শুধু বাংলায় হয় ওটা বুঝতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে মানুষ মোটা খাই মোটা বুঝে আজানটা বাংলা হয়ে গেছে কথা আজানের শাব্দিক অর্থ কি কি করা ডাকা কে বললো ঘোষণা দেওয়া মার্শাল মাদাসা পড়েছ তুমি মনে হয় তাই না আজান মানে হচ্ছে এলাম আর এলাম মানে হচ্ছে ঘোষণা অবগত করা বিজ্ঞপ্তি বলছেন না বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিকে এলানো বলে নন্দী আবার এলাম বলা আলামা ইমো এলমন থেকে এল মানে জ্ঞান আর এলাম মানে জানানো আর জানানো মানে ঘোষণা জি কথা বোঝা গেছে আর এলান মানে হচ্ছে ঘোষণা এলান মানে ঘোষণা এলাম মানে জ্ঞাত করা জানানো হ্যাঁ ঘোষণা করা ইত্যাদি তো এটা হচ্ছে শাব্দিক অর্থ তো আজানকে আজান কেন বলা হয় শাব্দিক অর্থের সাথে সম্পর্ক সহজ যে আজানে কি করা হয় সলাতের অক্ত শুরু হয়েছে এর ঘোষণা করা হয় এ সম্পর্কে জানিয়ে দেওয়া হয় জ্ঞাত করা হয় আজানের পারিভাষিক অর্থ কী পারিভাষিক অর্থ মানে হচ্ছে স্যার ই অর্থ পরিভাষা ইসলামিক পরিভাষা যেহেতু এটি ইসলামিক পরিভাষা ইসলামের আগে আজানের ধারণা জাহিলি যুগে না মক্কার মুশ্রেকদের মধ্যে ছিল না হিন্দুদের মধ্যে ছিল আর না অন্য জাতি এদি খ্রিস্টানদের মধ্যে ছিল তাহলে আজান হচ্ছে একটা ইসলামিক পরিভাষা আল ইস্তরাহ আল ইসলামি তো এই ইসলামিক পরিভাষার ইসলামিক একটা সংজ্ঞা আছে এর একটা সংজ্ঞা আছে কাকে বলে আজান কাকে বলে কে বলতে পারে সংক্ষেপে যাতে সব কথা চলে আসে আশা করি কারো জানা হয়তো তাই না আজান হচ্ছে ফিসার এ বা শরীয়তের পরিভাষায় আল এলাম বেদল এলাহ বেআসুস আল এলাম জানিয়ে দেওয়া ঘোষণা করা বা জ্ঞাত করা অকাতিস বেদখলে সলা সলাতের সময় প্রবেশ করেছে এই বিষয়টি আলফাজে মখসুসা বিশেষ বিশেষ কিছু শব্দের মাধ্যমে বা বাক্যের মাধ্যমে বিশেষ বিশেষ নির্ধারিত বাক্যের মাধ্যমে কি করা সলাতের সময় প্রবেশ করেছে এ সম্পর্কে জ্ঞাত করা জানিয়ে দেওয়া কমপ্লিট না আজানে ঘোষণা করা হয় এলাম কিসের ঘোষণা না অক্তি অক্তির সলা সলাতে রক্ত প্রবেশ করেছে তার আগে আজান নয় আর বিশেষ কিছু শব্দ রয়েছে যেগুলি শরীয়ত দ্বারা নির্ধারিত বহির মাধ্যমে প্রমাণিত রসুরল্লা হাদিসে এছাড়া আপনি আমি নিজের ভাষা দিয়ে দিলে সেটা আজান হবে না খাস বিশেষ বিশেষ বাক্য হইতে হবে আর সেগুলি যে প্রচলিত বাক্য রয়েছে এতেও আজান একামতের বাক্য কতটি কি এ বিষয়ে কিন্তু ফোকাহাদের কয়েকটি মত রয়েছে ইনশাআল্লাহ তালা জানবেন যেমন মাদ্রাসায় মাদ্রাসার ছাত্ররা জানে এই বিষয়গুলি আপনাদেরকে বলবো যারা ধরে রাখতে পারলো পারলো আর না হলে অন্তত অন্যরা অন্যরা উপকৃত হবে তো এই ছিল আজানের শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ অর্থবাষ্যার ই অর্থ আজান সম্পর্কে এক হাদিস যেটি আমরা এর আগে আলোচনায় করেছি এবং কয়েকবার করে হাদিসটি এসছে আর তা হচ্ছে বেলালজি আল্লাহ তালানহর আজানের হাদিস বেলালজি আল্লাহ তালানহর আজানের হাদিস এই হাদিস বোখারিতে কয়েকবার এসেছে যেমন ছয়শো পাঁচ নম্বর হাদিস আল আজান ও মাসান আজানের বাক্যগুলি দুই দুই করে হবে এতে এসেছে ছয়শো পাঁচ নম্বর হাদিস তারপরে ছয়শো ছয় নম্বর হাদিস ওমেরা বেলালুন আইয়াস ফাল আলে কামত তার আগের হাদিসে ছিল যে ওমেরা বেলালন বেলওয়ালকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আজানের শব্দগুলি জোড়া জোড়া যেন দেয় আর ওয়ুতেরালাই কামত একটি একটি করে বাক্য যেন হয় এ কামত বে কাদ কামত ইসালাহ তারপরে ছশো সাত নম্বরে আবার ওই হাদিসটি এসছে যেটাও একামত একামতের কথা প্রমাণ করতে গিয়ে অধ্যায় কাম করে আম বখারির আহ উল্লা বলছেন ছ সাত নম্বর হাদিসে অমেরা বেলা আনাস আল্লাহ তালানো বর্ণনাকার হেদিসে বলছে বেলালকে নির্দেশ দেওয়া হয়েছিল আইয়াসফাল আজান জোড়া জোড়া এ কামত দেব আলী আলে কামা এ কামত দিবে বেজোড় দিবে মানে একটি একটি করে বাক্য ইল্লালে কামত হবে কাদ কামতের সালার বাক্যটি দুইবার করে তাহলে এটা হচ্ছে প্রসিদ্ধ হাদিস সেই বোখারিতে আর এই আজান কোথাকার বলেছিলাম মদিনার আজান মদিনাই প্রথম হিজড়ি থেকেই আজানের বিধান আসে আর দীর্ঘ দশ বছর নবী সাহাম সে আজান আর আজ পর্যন্ত চলতে আছে আল্লাহ কিয়ম পর্যন্ত বহাল রাখুন মক্কার আজানের হাদিস আবু মাহাজুর আর আল্লাহ তালান মক্কার মোয়াজ ছিলেন তিনি মক্কা বিজয়ের পরে তার শেষ জমানায় মক্কা বিজয় হলো তারপরে আবু মাহাজুর আজান দিতেন এই হাদিস সহিব ওখারিতে নেই কোথায় আছে সহি মুসলিম আছে আর অন্য মুসনাদ আহমদ আছে অন্য নব আবু দাউদনা সাহিব বিভিন্ন হাদিসের কিতাব আছে মুসলিম আছে সহি হাদিস সহিব জি দুটোতে পার্থক্য রয়েছে দুটোর আজানের বাক্যে কি রয়েছে পার্থক্য রয়েছে এখন আজান সম্পর্কে আজানের বাক্য সংখ্যা কতটি যে আজান প্রচলিত আজান আপনাদের সে সমাজে যে আজান সেটা এখানেও আজান দেখছেন সাধারণভাবে যে আজানের আমল সেটা দেখছেন তাতে কতটি বাক্য রয়েছে কে বলতে পারে না এখনই বলতে হবে পনেরোটি মার্শাল গণনা করে তো সবাই বলতে পারবে হ্যাঁ পনেরোটি তাই না আজান বেলাল রাজি আল্লাহ তালানহর আজান এবং আবদুল্লাহ বিন বিন আবদুল যিনি প্রথম স্বপ্ন দেখে এসে নবীশাসক বলেছিলেন তার আজানের বাক্য সংখ্যা কত ছিল পনেরোটি ছিল এই আজানকে বলা হয় আজান ও বেলা কারণ বেলা আল্লাহ তাল এই বাক্যগুলি তারা আজান দিতেন একামতের সংখ্যা তাহলে কতটি হবে বেলা জিয়া আল্লাহ তাহা হাদিসে কে বলবে কে বলছে কত এগারোটি একামত সংখ্যা এগারো এই আজানের তরিকা হামবেলি মজহাবের অলমায় কেরামগণ বা জনগণ নিয়েছেন আগে আলেমরা নিয়েছে তারপরে পছন্দ করেছে আর এটি হচ্ছে আহলুল হাদিস সালাফিদের কাছে পছন্দনীয় মত তবে অন্যগুলিও জায়জ আছে যতগুলি শহীদ হাদিস দ্বারা প্রমাণিত এটা মনে রাখতো যাই সবগুলি তরিকা যেগুলো শহীদ হাদিস দ্বারা প্রমাণিত তার মানে অপশন আছে এটাও চলবে আর ওটাও চলবে এটা সব জায়গায় কিন্তু না এই ফর্মুলা চলবে না যখন দেখবেন যে সবগুলি সহি হাদিস আর সবটা সমন্বয় সম্ভব যে কখনো এইটা দেওয়া হয়েছে বা মদিনা এইটা দেওয়া হয়েছে মক্কা এটা দেওয়া হয়েছে তাহলে দুটোই যাই আর যেহেতু দুই দিকে হাদিস সহিতে কেন দুটো তরিকা মানবো না কেউ যদি এটা দেয় বা কখনো কোনো অক্ত এটা দিলাম কোনো অক্ত ওইটা দিলাম সমস্যা নেই যাই কখন এটা চলবে না ঢালাও ভাবে যেটা আমাদের দেশে বিভ্রান্ত করে কিছু বিদাতি সমাজ বা সুবিধাবাদী হুজুরেরা বক্তারা সব কাজে এটাও ঠিক ওইটাও ঠিক সহিটাও ঠিক জয়ীফটাও ঠিক জালটাও ঠিক এটা হচ্ছে গুমরাহি এখানে সাবধান কিন্তু কথা বুঝছেন না বুঝছেন না যেমন লাইলাহার জিকিরও ঠিক ইল্লাহ জিকিরও ঠিক আল্লাহর জিকিরও ঠিক আর হু 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 ওটাও ঠিক এরা হচ্ছে গুমরা এরা হচ্ছে পথভ্রষ্ট কথা বোঝা গেছে কারণ এগুলি বাকি জাল সব হুয়া পুরো বাক্যের জিকির হইতে হবে বাক্য ছাড়া সম্পূর্ণ সেন্টেন্স ছাড়া কোনো জিকির নেই ইসলামে শুধু আল্লাহর জিকির নেই ইল্লাহ অসম্পূর্ণ কোনো সেন্টেন্সই না একটা বাক্যের একটা অংশ একটা অংশ দিয়ে কোনো জিকির হয় না যেমন বাপ মায়ের সাথে কেউ কথা বলে না বাবা বা 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 কথা বলে কে বলে পাগল বলে পাগল হয়ে গেলে করতে পারে তাই না কিন্তু সুস্থ মস্তিষ্ক সম্পন্ন একটা অশিক্ষিত মূর্খ হইলেও করে না শিক্ষিত হইলেও কাজ করে না বাবা কেমন আছেন তাই না বাবু কেমন আছেন আম্মা কেমন আছেন ঠিক আছে তাই না আম্মা ভালো আছেন তো আম্মা আল্লাহ ভালো রাখুন দেখেন বাক গেল আর শুধু মা 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 করলে কি ভাববে মা কীভাবে বিদেশে গিয়ে পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়ে যায় পাবনা নিয়ে তো এরা পাগল আসলে বিদাতিরা পাগল আসলে ওদের বোঝা গেছে না পাগল এদের পাবনা হচ্ছে কোরআনে মহাদিস পাবনা নিয়ে যায় চিকিৎসা করার জন্য আর এদের চিকিৎসা কোথায় আছে কোরআনে মহাদিস আছে দলিলে আছে ওহিতে আছে ওহিতে চিকিৎসা করে তারা রুগী না এই জন্য আমি বলি যে না রোগী রুগী রুগীর উপরে মায়া করি ওর এদের সাথে মায়া করি আমরা কিন্তু বৃদ্ধের শত্রুতা না কিন্তু রুগী থেকে দূরত্বটা ভালো লাগতে হবে মানে এই রোগ আবার আপনার উপর আক্রমণ না করে বোঝা গেছে রোগীর সাথে এমন একাকার হলেন যে ও ভাইরাস আপনার উপরে অ্যাটাক করলে এমনটা না বেদাতি হয়ে যাবেন না ওদের সাথে হেদায়ত করার চেষ্টা করবেন সুস্থ করার চেষ্টা করবেন কিন্তু নিজে রুগী হবেন না নিজে বেদাতি হবেন না তো সতর্ক সাবধান এর থেকে আমাদের দেশে এইভাবে এক দল আছে যারা বিভ্রান্ত করে সবটাই ঠিক এক বড় বক্তা যিনি সময় অদ্বিতীয় বক্তা ছিলেন বলছেন যে হাত বাঁধার ক্ষেত্রে সবটাই ঠিক আমি নিজে শুনেছি নিজে শুনেছি তার আলোচনা হাত বাঁধার ক্ষেত্রে নামাজে সবটাই ঠিক বুকে বাঁধাও ঠিক তাহলে খুশি করে দিল ঠিক না সাফিদেরকে খুশি করে দিল বলছেন নাভির নিচেও ঠিক আনফিদেরকে খুশি করে দিল বলছে হাত ছেড়েও মাঝে মাঝে পড়া ঠিক ওটাও ঠিক মালিকও খুশি সারা দুনিয়ার কথা বললে কেউ অসন্তুষ্ট হবে না আফ্রিকা গেলে ও রাজি কারণ হাত ছেড়ে পড়ে ওরা গেছে তো সবাই সবই ঠিক গেলেও কেউ মালয়ে গেলে কারণ সাফি রা পু করে ভাত বাঁধে ভারত বাংলাদেশ পাকিস্তান হারাফি মসজিদে নও পড়লে অসুবিধা নেই তো ওখানে গিয়ে নামের নিচে নামিয়ে দিলাম সবটাই ঠিক হ্যাঁ এটা হচ্ছে বল একটা সহি আর বাকি জয়ীফ আর জাল কথা বোঝা সুতরাং জৈব দুর্বল আমল চলবেন না যখন দেখবেন সবই সহি এটাও এটা সহিত আজানের ক্ষেত্রে সবই সহি সুতরাং সবটাই আমল করা যাবে এই ভূমিকার পর এখন দেখুন প্রসিদ্ধ আজান হচ্ছে বেলা রাজি আল্লাহ আজান আজানের বাক্যের সংখ্যা বললাম পনেরো আর একামত এগারো দ্বিতীয় আজান হচ্ছে আবু মাহজুর আর রাজি আল্লাহ তালহ যুবক ছিলেন প্রথম আজানের আওয়াজ তিনি হাসি করছিলেন নতুন নতুন সব মুসলমান হয়েছে আর যেমন যুবক ছেলেদের একটা থাকে না থাকে হাসি মজাক করা হাসা হাসি করা কোনো কিছু নিয়ে বা কাউকে নিয়ে আওয়াজ খুব সুন্দর নবিসাল্লাম সাল্লামকে ডেকে আরে খুব আওয়াজ তো সুন্দর যা তুই আজান দেখ দিলেন মো বানিয়ে ওনার আজানের সংখ্যা হচ্ছে সতেরো কয়টা বেড়ে গেল বেলা দুটা বেড়ে গেল সতেরো জি এটাকে বলা হয় আজান আবু মাহাজুর আবু মাহাজুর আজান বা মক্কার আজান সতেরো এই যে সতেরো আছে আবার আবু মাহাজুর দুই রকমই আছে সতেরো যেটা যে হাদিস এসেছে সতেরোর হাদিস এসেছে সেই হাদিসটি শহীদ মুসলিমে এসেছে শহীদ মুসলিম যেটা বর্তমান এখন আমরা দেখছি সেটাতে সতেরোটি আচ্ছা ও মাহাজুর আহ আমি হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাব তো সতেরো কীভাবে হইল পরে বলছি এটা হচ্ছে মালিকী মজহাব আজানের বাক্যের সংখ্যা হচ্ছে কত সতেরো এটা কোন মজাহ মালিকি মজাব তাহলে আফ্রিকাই বা মালিকী মসজিদগুলিতে যেসব দেশে মালিকির আছে তো সতেরোটি শত্রুটি কেমন করে হলো বলছেন যে তকবির আমরা তকবির চার চার আল্লাহ আকবর আল্লাহ আকবর দুই তো হয়ে গেল আকবর আল্লাহ চারবার হলো না মালিকই মজা হবে না দুইবার মালিক মজা হবে দুইবার শুধু সে দুইবারে একটা না আল্লাহ আকবার আল্লাহ আকবার এরকম করে দিয়ে দেন আর না হইলে আর একটা তরিকা অনেকে যেটা দিয়ে থাকে আর আরব দেশের নাজদ এলাকাতে যারা বসবাস করেছেন বেশ কিছু মসজিদ আমি শুনেছি নাজদ বুঝেন আল কাসিম এলাকায় অথবা রিয়াজের বেশ কিছু মসজিদে আগের বিশেষ করে বুড়ো এরা বুড়ো মোয়াজিনগুলো তারা কেমনভাবে আজান দেয় কেউ শুনেছেন কোনো দিন শুনেছেন না আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার চারবারে মানে আল্লাহ হকবার আল্লাহ আবার একসাথে নাই দুইবারে চার বাক্য নয় চারবারে চার বাক্য তো মালে কি প্রথমখানে শুধু রয়েছে দুইবার আল্লাহ হকবার চারবার নেই ঠিক আছে সতের এইভাবে গণবেন শত্রু হবে শাফি মজহাব আবু মহাজুরার হাদিসই নিয়েছে কিন্তু আবু মাহাজুরার বেশ কিছু হাদিস রয়েছে যাতে আল্লাহ হকবার দুইবার নেই আল্লাহ আকবর চারবার আছে আল্লাহ আকবর যখন চারবার হয়ে যাবে তারজি সহকারে গত সপ্তাহে তারজি বুঝিয়েছিলাম তার বুঝিয়েছিলাম এবং তারজির সংজ্ঞা বলেছিলাম তো তারজিতে কয়টি বাক্য বেড়ে যাবে হুম বলেন হ্যাঁ চার তারজি তারজি আবু মাহজুর রিবায়তে রয়েছে সে মালিকীদের কাছে তারজি রয়েছে আর এদের কাছে তারজি রয়েছে কিন্তু তকবির তকবির মালিকীদের কাছে কয়টা বললাম দুইটা বললাম আর সাফি মজহাবে তকবির হচ্ছে চার তাহলে কয়টা বাড়লো দুটো বাড়লো কত হয়ে গেল তাহলে অনিস এই জন্য আবু মাহজুরা যেটা প্রসিদ্ধ রেওয়াজ যেটা সাফি মজাহ নিয়েছে সেটা হচ্ছে আজানের কালেমাদ বা বাক্য হচ্ছে অনিষ্টি এখন বাকি মজা হয়ে গেল তাহলে হামবেলি মজা হয়ে গেল। মালিক মজা হয়ে গেল সাফি মজা হয়ে গেল হলো না হামবেলি মজহ আর আহিসার কাছে কি বললাম আজানের বাক্য হচ্ছে পনেরো পছন্দনীয় আর একামত হচ্ছে এগারো আর মালিকী মজহাব হচ্ছে আজানের বাক্য হচ্ছে সতেরো আর একামত তাদের কাছে আছে হানাফিদের মত হানাফিদের মধ্য মানে একামতটা ডবল রয়েছে কারণ আবু মাহজুরার এরবায়েতে একামত ডবল রয়েছে এখন বাকি থাকলো হানাফি মজাহাব হানাফি মজাহের আজানের সংখ্যা কত আজানের বাক্যের সংখ্যা কত পনেরো এখানে কিন্তু বেলালের সাথে মিল আছে ঠিক না আজানটা কিন্তু বেলালের পনেরো সেম এই আজান আজানে কোনো ইখতলাফ আছে বাস তারজি নেই ওখানে যে তারজি বললো আসাদ আল্লাহ রাহিল্লাহ আসাদ আল্লাহ রাহিল্লাহ আসাদ আল্লাহ আসাদ নসুল্লাহ আসাদ নসুল্লাহ আসতে করে এতে চারবার কমে গেল তো উনিশে যখন চার কমে গেল কত হইল পনেরো হইল তাহলে আজান হচ্ছে পনেরো তো আজানের ক্ষেত্রে হানাফি আজান তারপরে আপনার কোন আজান যে হাম্বেলি আজান হামবেলি আজান আহলে হাদিস আজান আজানে মিল আছে না আজানে মিল আছে হামবেলি মজহব আর সাথে আহলে হাদিস আর হানাফি আজান সেম কত পনেরোটি বাক্য একামত হানাফিদের কাছে কত সংখ্যায় পনেরো না সতেরো সতেরো জি একামত কত সতেরো হয়ে যাবে কেন সতেরো হবে পনেরো তো আজানে ছিল আর দুইবার কত কামাতিসাল কত কামত সাহেব সতেরো হয়ে যাবে তাহলে আশা করি বিষয়টি চলে এসছে এখন যেই হাদিস আপনাদের নতুন লাগলো যে প্রথমখানে আল্লাহবর চারবার না দুইবার ওই হাদিসটি শহীদ মুসলিমে আছে কিন্তু শহীদ মুসলিমে বিভিন্ন নসখা রয়েছে নসখা মানে বিভিন্ন পাণ্ডুলিপির কপি তাতে কিন্তু পার্থক্য রয়েছে কিছু কিছু বর্ণনাকারীরা চারবার উল্লেখ করেছেন আর কিছু বর্ণনাকারীরা দুইবার উল্লেখ করেছেন এখানে যে হাদিসটি পাঁচশো বাহাত্তর নম্বর শহী মুসলিমে তাতে রয়েছে আবু মাহজুরাকে আন্না নবিয়াসের আল্লাহ মাহ হাজাল আজান এই আজান শিখালেন কি বলে আল্লাহ হকবর আল্লাহ আকবর ব্যাস দুইবার আসাদ আল্লাহ আল্লাহ আসাদু আল্লাহ আহিলা সাদা নহাদ রসুল্লা সাদ নমহাত রসুর উল্লাহ তারপরে এটা আসতে বললেন ফাইয়া তারপর জোরে তখন টান দিয়ে আসাদু আল্লাহ ইল্লাহ ইল্লাহ আশাদ আল্লাহ ই আল্লাহ আসাদ্লাম আমাদের রসুল্লাহ এই যে তারজি করে তারজি হয়ে গেল তারপর হাই আল্লাহ সাল্লাহ দুইবার হাই আল্লাহল্ফালা দুইবার আল্লাহ হওয়ার পর আল্লাহ হোক দুইবার লা এলাহাই লাল্লা কতটি হয়ে গেল তাহলে এতে হ্যাঁ আজানের বাক্য কতটি হইলো না হ্যাঁ সতেরো হলো কারণ আল্লাহ হউবার হয়েছে এটা হচ্ছে মালিকী মজা কিন্তু ওই আবু মাহজুর হাদিসি দলিলে পেশ করছে আর তারা কি বলছে তার যে সহকারে কি হবে তাতে কি হয়ে যাবে অনিষ্টি হবে ওইটা কোথা থেকে আসলো এই ক্ষেত্রে বলছেন যে প্রথম কথা আব্দুল বিন জাহেদের রেওয়ায়াতে দুইবার এসেছে চারবার এসেছে অলমা সুরফি তরবি চারবার করে লাভবার এসেছে চারবার করে আল্লাহ হকবর এসেছে কিন্তু আব্দুল্লা জিনে। শাহি আবু হানিফ আহমদ চারবার করে নিয়েছেন অধিকাংশ অলামারা চারবার করে নিয়েছেন আর দুই বার করে আল্লাহ আকবর নিয়েছেন তালা মালিক ইমাম মালিক শুধু এটি হচ্ছে মদিনার আমল মক্কার আমল ছিল চারবার করে আল্লাহ আকবর বলা তার বীর হাদিস চারবার করে আল্লাহ আকবর হাদিস হচ্ছে বেশি শক্তিশালী এই মর্মে বলছেন এমাম নাবির রহমতুল্লাহ আলে বলছেন মুসলিম সহি মুসলিমে দুইবার করে আল্লাহ আকবর এসেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর কিন্তু সহি মুসলিম ছাড়া অন্য হাদিসে এসেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আর বা চারবার করে এসেছে ইয়াবির আল্লাহ যার কিতাব হচ্ছে রিয়াজু সালিহিন আর যিনি সহি মুসলিমের ভাষ্য লিখেছেন তিনি বলছেন এটা তো তার মত কিন্তু সহি মুসলিমের আর একজন ভাষ্যকার আছে ইমাম কাজী আয়াজ খুব প্রসিদ্ধ তিনি মহাদেশ প্রখ্যাত মহাদেশ তিনি বলছেন ওয়াকি বাজে তোর ফার্সি ফি মুসলিম সহি মুসলিমের একটি সূত্র ফার্সি থেকে বর্ণিত যাতে রয়েছে আর বা চারবার করে তকবির রয়েছে তাহলে চারবার করে সহি মুসলিমরা কোনো কোনো নসখাতে রয়েছে তাহলে কত হয়ে যাবে অনিশ হয়ে যাবে তো যাই হোক খুব সংক্ষেপে আবার বলি যে আবু মাহমুদ জুরার হাদিস দুই রকম বর্ণিত হয়েছে চারবার তকবির দিয়েও আর দুইবার তকবির চারবার তকবির হলে কি হয়ে যায় অনিস্টা হয় সেটা সাফেই রা নিয়েছে হ্যাঁ আর সেটা আহেদিসদের কাছে কারণ হাদিস সুতরাং যায়েস জি যায়েস তরজি সহকারে তরজি আর চার বার তকবির মালে কিরা নিয়েছে তরজি তো নিয়েছে কিন্তু হ্যাঁ তকবির চারবার নাইনি দুইবার নিয়েছে তো এই হচ্ছে সার কথা বলছো খোলাসাতুল খেলাফ এসব যে এখতেলাফগুলি হয়েছে তার সার কথা হচ্ছে যে আজানের শুরুতে তকবির অধিকাংশ আলামাদের কাছে চারবার করে আর এটি হচ্ছে অধিকাংশ মত আর দ্বিতীয় মত হচ্ছে দুইবার করে তকবির কালাম মালিক ইমাম মালিক মত হানাফি মজহাবের বড় তিনজন এমাম কে জানে যারা হানাফি আছে পড়েছে তারা তো বলতে পারবে হ্যাঁ হানাফি মজহাবের বড় এমাম কিন্তু তিনজন প্রথম হচ্ছেন যিনি ওস্তাদ এমাম হ্যাঁ আর তার দুইজন সবচেয়ে সিনিয়র ছাত্র ছিলেন একজন হচ্ছে আর আর আরেকজন হচ্ছে এমাম মোহাম্মদ বিন হাসান শেবাননি এই দুইজন এমাম তাদের ওস্তাদ হানিফা রহমার সাথে এক তৃতীয় বেশি মাসলাম দ্বিমত পোষণ করেছেন কখন যখন দেখেছেন যে আমাদের ওস্তাদ ওই হাদিসগুলি তখন পৌঁছেনি কারণ হাদিসের চর্চা ওই যুগে হাদিসের সফর শুরু হয়নি তখন তার হাদিস কিতাবে আসেনি ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন শহরে ছিল এবং আবানিপ রাহ মহল্লা কুফার বাইরে বা ইরাকের বাইরে কোথাও যাননি কিন্তু অন্য নাই আমার কোথায় মাম বোখারি বোখারা থেকে এসে আর তারপরে সমস্ত আরব দেশগুলি মেসোর তারপরে এরাক শাম মক্কা মদিনা ইয়ামান সমস্ত জায়গায় যখন সফর করলেন আর অনেক হাদিস আসলো আস্তে আস্তে এমাব ইউসুফ রাহমা উল্লাহ আর এমাম মোহাম্মদ সেই সময় যখন হাদিসগুলো অনেক পেলেন এমাম বখারীর আগে হাদিসগুলো ফেলেন বিশেষ করে এমাম মালিকের যুগ এমাম মালিক মদিনার এমাম ছিলেন তার তার হাদিসের পাণ্ডিত্য অনেক বেশি ছিল এমা আবহারিকা রাহেমালার তুলনায় কারণ হাদিসের চর্চা তিনি মদিনার ইমাম তো তারপরে তারা অনেক মশলা মশাইল থেকে ফিরে এসেছেন ওস্তাদের এক তৃতীয় বেশি মশলা মশাইল থেকে ফিরে এসেছেন যারা কদরিয়ে। হেদায়া হানাফি ফেকার কেতাব পড়বে আর পড়েছে তার অবশ্যই এই কথা নিশ্চিত জানে যে বহু মাসাইলে কালা আবু হানিফা কাদ আবু হানিফা এই বলেছেন ইউসুফ মহাম্মদ কখনো ইমাম আবু ইউসুফ বিপরীত ফতুয়া দিয়েছেন কখনো এমাম মোহাম্মদ বিপরীত ফতোয়া দিয়েছেন কখনো আবি ইউসুফ হয়তো ওস্তাদের সাথে কিন্তু এমাম মোহাম্মদ যেমন সা এই যে ফেতরা দিতে হবে তো এরাকি সায়ের ফতোয়া ছিলেন আবু হানি ফার কারণ এরাকের মানুষ উনি ছিলেন ওইটাই জানতেন মদিনার সা যে ছোটো হয় ওর চাইতে সেটা জানতেন না তো উনি এক সাথে আধা সা প্রথম কথা আর আধা সা তো বড়ো আর সেটা চার সের চার শেরের আধা সা বা দু সের এই জন্য মজাবের লোকেরা দুই সের বলা দুই সেরের মূল্য ধরে আর তারপরে তখন তাদের এটা ফেতরাটা অনেক কমে যায় আধা সা ধরল সাটা বড় ছিল কিন্তু আধা করে তখন কমে গেল অখান্তরে মদিনার সা ছিল একটু ছোট সা যেটা আড়াই কেজি পনেরো তিন সেরের মতো ছিল বা তিন সের মতো ছিল আর তারপরে সেটা এক সা দিয়েছেন নাবিশ আস্লাম সাহাবাইকার মাহাবিয়া রজিয়াল্লাহ তালান খলিফা হওয়ার চার খলিফার যুগে এক সা করে চলেছে মাাবিয়ার রাজিয়া আল্লাহ প্রথম যখন খলিফা হলেন চল্লিশ সিজির পরে প্রথম এসে মদিনায় যখন তিনি খোদবাদ দিলেন বললেন যে গমের দাম তো অনেক বেশি সামদেশে গম হয় তোমাদের এই দিয়ে গমটম হয় না মক্কা মদিনায় আর দেখা যাচ্ছে যে একসা গম কিনতে দুই সা খেজুর লাগে সুতরাং তিনি ইস্তেহাদ করে বসলেন যে কেউ যদি এক খেজুর দেয় আর আধা সা গম দেয় তাতেই চলবে আধা সা খেজুর কথা কিন্তু বলেননি উনি উনি বলেছেন যে গমের মূল্য বেশি সুতরাং গম যদি আধা শাহ দেয় তাহলে চলবে সাথে সাথে আবু সাইদ খুদির রাজি আল্লাহ প্রখ্যাত সাহেব বিরোধিতা করেছেন পরিচয় না এটা চলবে না আমি এটা করবই না আম নাফা উখরেজো কামাক্ত উখরজো আল্লাহ রসুলিল্লা আমি ওইভাবেই ফেতরা বের করবো যেভাবে রসুল উল্লাস আমলে আমি ফেতরা বের করেছি একসা করি আপনার এই কোথাও শুনব না আপনি সরকার হইতে পারেন আপনি শাসক হইতে পারেন কিন্তু রসুলের নাফার করে আপনার হুকুম মানবো না তাহলে বিরোধিতা করেছে এজমা হয়নি তাহলে এর উপর তো যাই হোক আসল বিষয় থেকে ফিরে আসি কি জন্য দিয়ে বলতে গেলাম আজান সম্পর্কে বলতে গিয়ে হ্যাঁ দূর গেলাম হଁ হ্যাঁ আবি আবি ইউসুফের কথা বলছেন আবি ইউসুফ রাহমাল এখানে ইমাম মালেকের সাথে আদ্য ছিলেন আবি ইউসুফ আবি ইউসুফ রাহমাল্লাহর কাছে হয়তো ওই হাদিসটি পৌঁছেছে সহিহ মুসলিমের আবু মাহজুরার যাতে আল্লাহুবার আল্লাহুবার দুইবার আছে তখন তিনি বলছেন না আমাদের যে ওস্তাদ বলেছেন চারবার বিলাল রাদিয়াল্লাহু আনহু হাদিস ওহ সহিহ হাদিস না আমার মত হচ্ছে যে তকবির হবে কয়বার দুইবার বলছেন যে এই জন্য তকবীর তকবীর দুইবার বলা তালা মালিক এটি হচ্ছে ইমাম মালিকের মত ও আবি ইউসুফ মিনাল হানাফি হানাফি মজহাবের ইমাম আবি ইউসুফও এই মত পোষণ করেছেন হানাফি ফিকার বা প্রথম খণ্ড একশো সাতচল্লিশ পৃষ্ঠা রয়েছে মালিক মজাহাবের ফেকার কিতাব বেদায়াতুল মুস্তাহদ প্রথম খণ্ড দুইশো আটান্ন পৃষ্ঠা রয়েছে বেদায়তুল মুস্তাহদ আমরা মদিন ইউনিভার্সিটে পড়েছি জি তো মদিনার আমল ছিল বেলাল রাজি আল্লাহ আজম আর মক্কার আমল ছিল আবু মাহাজুরা নজি আল্লাহ আজান আজানের সংখ্যা বা কালিমাতে সংখ্যাগুলি শুনলেন এখন আমরা এখন সরাসরি সে হাদিসের দিকে যাই আর অধ্যায়ের দিকে কী বলছেন আমল্লা অধ্যায় নম্বর চারে বাবু ফজলি তাজিন এই অধ্যায় হচ্ছে আজান দেওয়ার ফজিল তা তাজিন আজানা ইউ আজানো তাজিন মানে আজান দেওয়া আজান দেওয়া আজান দেওয়ার ফজিল তাহলে আজান দেওয়ার ফজিলত রয়েছে আজান দিলে লাভ কী হয় কাল লাভ হয় এক নম্বর লাভ হয় হ্যাঁ সেই ফজিলতগুলো গুলো পেল দুই নম্বর লাভ হয় যতদূর পর্যন্ত আজানের শব্দ আজানের আওয়াজ যায় এই আল্লাহর জিকিরের আওয়াজ যায় ততদূর পর্যন্ত যারা থাকে তারা সেই ফজিলত হাসিল করে হ্যাঁ শয়তানের অনিষ্ট থেকে বাঁচে কিন্তু যখন তখন আজান দেওয়া চলবে না শয়তান যে পালাই যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায় ততদূর পর্যন্ত শয়তান টিকতে পারেন না পালাতে থাকি। মনে হয় এই কথাকে ভিত্তি করে এই ঝড় তুফানে আজান দেওয়া তারপরে কলেরা বসন্ত হইতো আমরা ছোটকালে বসন্ত রোগ ছিল মহামারী ধর প্লেগ লহবর আর তারপরে কলেরা বিশেষ করে ছিল বসন্তটা আমরা চোখে দেখতে পাইনি শুনেইছি আমাদের বাপ চাচাদের কাছ থেকে যে বসন্ততে মানুষ ধরা ধাড় মরতো গোটা গ্রামের লোক মরে যাচ্ছে গোটা বাড়ির লোক মরে যাচ্ছে তো কলেরা দেখেছে এখন কলেরা তেমন না ডায়রিয়া আছে ব্যক্তি কারো হয়তো কোনো হয়েছে ফুড পয়জন হয়েছে ডায়রিয়া হয় কিন্তু না কলেরা এমন হতো যে এমন বমি আর পায়খানা পায়খানা এমন যে মরলো তো মরলো আর আশেপাশে যারা আছে বাড়িতে ওরাও মরতে শুরু হলো এক বাড়িতে আমি দেখেছি ছোট মাদ্রাসে তখন দোষি ক্লাসে পড়তাম বলে মারাম সম্ভবত পড়তাম সুখান ওই বাড়িতে এক সপ্তাহের ভিতরে ছয়জন সাতজন মারা গেছে এক সপ্তাহের ভিতরে ছয় জন জন মারা গেছে এইরকম হয়তো কলেরা নাম শুনেছেন মুরব্বীরা কেউ আর দেখেছেন কলেরা রুগী আপনি তো হয়ে গেছে তো আল্লাহ হেফাজত তো এই যে বালা মুসিবতের সময় আমাদের দেশগুলিতে কি আছে ভারত উপমহাদেশে একটি বেদাত আছে সেটা হচ্ছে আজান দেওয়া ঝড় হইলে কি করতে লাগে আজান দিতে লাগে এটি বেদাত বেদাত কলেরাতে গ্রামে গ্রামে আজান দেবে রাস্তার এসে আজান দিয়ে বেড়িত ওঠা ওটা রাত ধরে আজান চলছে রাস্তা রাস্তায় আজান চলছে কিছু জন বলছে শয়তান পালাবে এই যে আরেকটা ধারণা কাজ করছে যে কলেরা বসন্ত এই ধরনের প্লেগ মহামারী এগুলো আশেষ জিন শয়তানের পক্ষ থেকে আজান দেব তখন শয়তান গ্রাম থেকে কি করবে উধাও হয়ে যাবে সব বেদাত এগুলো ধারণা আকৃদ বিধাত আর আমল ওই বিধাত আজানের ফজিলত রয়েছে শরীয়ত সম্মত সব ফজিলত সেগুলি হাদিস দ্বারা প্রমাণিত বিভিন্ন কিছু হাদিস এখানে নিয়ে এসেছেন আর কিছু হাদিস নিয়ে আসেননি কিন্তু সেই হাদিসগুলি অন্য অন্য হাদিসের কিতাব সহি মুসলিমে সোনেন আবু দাওদি রয়েছে বেশ কিছু ফজিলতের দিক আজান দেওয়ার ফজিলত ছয়শো আট নম্বর হাদিস হাদিসের এই সনদটি সবচেয়ে প্রসিদ্ধ সনদ এমাম বখারির ওস্তাদ আবদুল্লাহ বিন ইউসুফ রেহমা হল্লাহ রেহমাহমুল্লাহ তার ওস্তাদ হচ্ছে এমাম মালিক সরস এমাম মালিক চার এমামের প্রখ্যাত মদিনার ইমাম তার ওস্তাদ হচ্ছেন তাবি আবু জেনাদ আবু জেনাদের নাম ছিল আবদুল্লাহ বিন জাকওয়ান আর তার ওস্তাদ হচ্ছেন আরাজ আরাজ খোঁড়া ছিলেন সেই জন্য তিনি পরিচিতি লাভ করেছিলেন আরাজ নামে খোঁড়া নামে দেখেন হাদিসের কিন্তু আরাজ এসছে আইব তাই না কেউ যদি খোঁড়া হয় তো আইব না কিন্তু কেউ রাগ না করলে বলা যায় সেজন্য আর আজ লিখেছেন উনি রাগ করতেন না কারণ ওই তিনি খ্যাতি লাভ করেছিলেন কিন্তু তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবিনে হরমুজ আল আরাজ আব্দুর রহমান ইবিনে হরমুজ দুইজনেই তাবি আব্দুর রহমান বিন হরমুজ ওস্তাদ ও তাবি তার ছাত্র আবদুল্লাহ বিন জাকন আবুজেনা তিনিও তাবি কিন্তু একজন সিনিয়র তাবি আর একজন জুনিয়র তাবি জি আর আজ আব্দুর রহমানের ওস্তাদ হচ্ছেন আবু হরিয়া রাজি আল্লাহ আবু হরিয়ার তো কয়জন সিলসিলা বর্ণনা পাঁচজন হয়ে গেল অল্প কিছু এই হাদিসটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ কিন্তু সনদের ক্ষেত্রে এই সনদটি সবচেয়ে প্রসিদ্ধ অধিকাংশ হাদিস পাবেন এই সিলসিলা এই সিলসিলা আরো কিছু সিলসিলা আছে যেগুলো প্রসিদ্ধ যেমন সাইদিবিন মুসাইব রাহম থেকে যে গেছে এমাম বখারির কিতাবেশি হাদিসও আছে মানে হাদিসের সনদে মাত্র তিনজন পর্যন্ত পৌঁছে যান তো হাতে গনকায় একটি হাদিস রয়েছে থেকে তার সংখ্যা রয়েছে এই রকম সংখ্যা রয়েছে সোলাশি তারপর রোবাই মানে চার চারজন বর্ণনাকারী বিশিষ্ট সনদ ওলা হাদিস আর এটা হচ্ছে খোমাসি পাঁচজন আবু পর্যন্ত পর্যন্ত রসুল্লা সাল্লাম বলেছেন আলী সলাতে যখন আজানের জন্য আহ্বান করা হয় মানে কি বলছে জন্য আহ্বান করা হয় জন্য আহ্বান করা হয় মানে আজান দেওয়া হয় মানে হচ্ছে আজান দেওয়া হয় তখন কি হয় আদবা ও শয়তান তখন পালায়ন করে আদবারা মানে পালানো কিন্তু বাংলা অনুবাদ কেউ কেউ আদবরা দোবর থেকে এসছে যেহেতু দোবর মানে পাছা হয় মানে পেছন দিক হয় সেজন্য পেছন দিকে পালায় না এই নয় আরবি এটা আসলে মানে আর সাধারণত মানুষ পালালে সামনের দিকে কম পালায় কোন দিকে সামনে যদি কেউ থাকে যাকে ভয় লেগেছে কোন দিকে বলায় আর সামনে হঠাৎ করে বাঘ সাপ দেখছেন সামনে হঠাৎ করে দেখছেন যে আমাকে কেউ মারতে আসছে পালাবেন কোন দিকে পেছন দিকে সেই জন্য মানে পালায় না আর হাতবার মানে শুধু পেছন হয় না আর এই পেছনে উল্লেখ করার কোনো প্রয়োজন ছিল না তো অনুবাদ করতে করতে অনেকে ভুল করে থাকে করতে গিয়ে তো পালায়ন করে কি অবস্থায় বায়ু ছাড়তে ছাড়তে বায়ু ছাড়তে দোরাত বলা হয় উচ্চ উচ্চস্বরে বায়ু ছাড়া জোরে বায়ু ছাড়া এটাকে বলা হয় দোরাত আর যদি ফুসফুস করে পেটে গিয়ে আর ফুসফুস করে বায়ু নির্গত হচ্ছে ওটাকে কি বলা হয় আরবিতে ওটাকে বলা হয় ফসাউন ফুস ওখান থেকে মনে হয় ফুস আমাদের ভাষাতে এসছে জি বুঝেন তো ফুস না বুঝেন না জি মানে জোরে বায়ু ছাড়া কেন বায়ু ছাড়ে হ্যাসমাত যাতে আজাম না শুনতে পায় আজান শুনতে না বায়ু ছাড়বে তাহলে বায়ুর আওয়াজ এত হবে যে আর আজানের আওয়াজ শয়তানের কানে পৌঁছবে না তাহলে শয়তানের জন্য আজানের কালিমাদি বড় কষ্টদায়ক আর এই কষ্ট বরদাস্ত করতে পারে না আল্লাহর বরদাস্ত করতে পারে যার ফলে ও বায়ু ছাড়তে ছাড়তে পালায় জোরে খায়দা কোজিয়ান্নে দাও যখন আজান সম্পূর্ণ হয়ে গেল আজান দেওয়া শেষ ঘুরে আবার দৌড় আবার মসজিদের টানে দৌড় মসজিদে দিয়ে চলে আসে আসবা তখন এগিয়ে আসে আখবালা মানে সামনের দিকে আসা সামনে বলার কোনো প্রয়োজন নেই আকবালা মানে এগিয়ে আসে তখন আবার চলে আসে হাতটাই যা সুব্রাজ যখন একামত দেওয়া হয় তো সুইব মানে হচ্ছে একামত দেওয়া আগে ডাকা হয়েছে আজানে তারপরে আবার পুনরায় ডাকা আর পুনরায় ডাকাটা কি। হয় একামতের মাধ্যমে হয় আশেপাশে যারা আছে মসজিদে মসজিদের চত্বরে আছে একামত হচ্ছে মসজিদে ঢুকে নিয়ে ঢুকে গেল আর মসজিদে আছে তো দাঁড়িয়ে গেল এখন যে একামত হচ্ছে দাঁড়িয়ে যায় তসরি বলা হয় আরবি তো ওইটাকে তো যখন এ কামত দেওয়া হয় সালাতে আদবার তখন আবার পালাতে লাগে আর থাকতে পারেন না যতদূর পর্যন্ত আওয়াজ এ কামতে মসজিদ মসজিদের আশেপাশে পালিয়ে যায় হত্যায় যক্ষে একটা তাসবির তসরি এমনকি যখন এ দেওয়া শেষ হয়ে যায় আকবলা আমার ছুটি আসে আমার মসজিদের দিকে ছুটি আসে হাততাই একতরা বাইনাল মারি তারপর এসে কি করে মুসল্লি যে মানুষ মারু মানে মানুষ মানুষ আর ওখান থেকে ইমরাতুন মার পুরুষ মানুষ আর ইমরাতুন হচ্ছে মহিলা মানুষ এই জন্য ইমরাতুন মানে মহিলা তো মানুষ এবং তার হৃদয়ের মাঝখানে এসে অন্তরায় হয়ে দাঁড়ায় এসে তখন কি করে অশ্বাসা দিতে থাকে দিতে থাকে এমন করে ভুলিয়া দেয় কিছুই মনে থাকে না অন্য কথা মনে হয়ে যায় সালাতের কিছু মনে থাকে না সালাত পড়ছেন অধিকাংশ মানুষ দেখবেন সালাত পড়ছেন নামাজ পড়ছেন ঠিকই কিন্তু এমাম সুরা ফাতে পর কোন সুরা পড়লো অথচ সুরা মুখস্ত আছে বলতে পারবেন না আল্লাহ রহম করে আল্লাহ মাফ নামাজের কথা কিছুই মনে নাই কিন্তু বাইরের কথা যেগুলো একেবারে মনে ছিল না সবগুলি কথা মনে আসে কাকে কত টাকা ধারে দিয়েছি কার কাছে পাব রে কি আমার কাছে পাবে কোনখানে কাজটা করতে হবে এই কাজগুলি আজকে জরুরি ছিল করা হয়নি সব মনে আসবে কোথায় সালাতের ভিতরে যদি কারো মেলা কাজ থাকে তো নেওয়া শুরু করে দিন সব মনে হয়ে যাবে হ্যাঁ আর যারা আজকাল মানে সিস্টেমেটিক কাজ করে তারা নোট করে নেয় আমি একসময় নিয়মিত করতাম তারপরে ওইটা অত ফলো করা সম্ভব হয় না কিন্তু মাঝে মাঝে দেখি যে আজকে অনেকগুলি কাজ আমার আছে অনেকগুলি কাজ আছে এই এই গত এক সপ্তাহের মধ্যে এমন একটা দিন গেছে যেই দিন দেখছি যে আমার আজকে অন্তত দশ বারোটা কাজ করতে হবে করতে হবে না হয় করাইতে হবে তাহলে এতগুলি কথা সবসময় তো মনে থাকবে না আর খুব জরুরি কথা যদি ছুটে যায় তাহলে কালকে করলে কাজ হবে না তখন সবগুলিকে ফজর পরে সাথে সাথে এক যুগ ছিল আমরা ওই টেবিলের ওপরে যে ক্যালেন্ডার আছে ওইখানে নোট করে রাখতাম অফিসিয়াল কাজ অফিসের সামনে নোট থাকলে ভালো সুবিধা মোবাইলে নোট করলাম প্রথম কথা লিখে রাখি কারণ হাতের নাগালে খারাপ মোবাইল সাথে সাথে নোট করে রাখলে পয়েন্ট টু পয়েন্ট দেখলাম যে দশ থেকে বারোটি কাজ সন্ধ্যা পর্যন্ত দেখতে আছি যে কতটি কাজ হয়েছে মাসা আর এক দুটো বাকি আছে যেটি অত এমার্জেন্সি নয় ওই হইলেও হইলেও আর না হইলে কালকে হইলেও চলবে আলহামদুলিল্লাহ করেন কেউ এরকম যারা অফিসিয়াল জব করেন বিভিন্ন কাজ আছে অথবা নিজের সাংসারিক কাজ মেলাগুলো কাজ সারতে হবে একটা বেশি ইম্পর্টেন্ট আর একটা কম তাহলে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে নোট করে রাখতে হবে না হলে ভুলে এই তরিকাটা ভালো তরিকা জ্ঞানীদের কাছ থেকে শিখা তো উজকুর কাজা উজকুর কাজা তখন এই স্মরণ করায় যে অমোক কথাটি স্মরণ করো ওইটা স্মরণ করে এইটা ভুলে গেছি তো ওইটাই ভুলে গেছি লেমা লামাজ করো যা মনেই ছিল না কাউকে ধার দিয়েছেন এক্কেবারে ভুলে গেছেন কেউ টাকা পাবে একবারে ভুলে গেছেন মনে হচ্ছে যে টাকা পাবে কিন্তু কিসের টাকা পাবে ওটাও মনে হয় না অনেক সময় যা মনে আসছিল না সব মনে চলে আসে নামাজের ভিতরে হাত তাইয়াজ আল্লাহ এমন হয়ে যায় মানুষের লাইয়াদি যে বুঝতেই পারে না টের পায় না কামসাল্লা কয় রেগাত হইল কয় রেগাত হলো তা সহদে বসবো না বসবো না সালাম ফিরবো না ফোর দুই রেখাত না তিন রেখাত তিন রেখাত না চার কিছুই বুঝে না এরকম হয়ে যায় কোথেকে হয় এটা শয়তান করায় যার সালাতে যত বেশি কি আছে দুনিয়া দারি মানে দুনিয়া নিয়ে মগজে ঢুকিয়ে নামাজ পড়তে লেগেছে খুশু নাই সালাতে রুহ নেই খুশু হচ্ছে সালাতে রুহ আত্মা আর সালাতের যে বডিটায় এই যে তকবিরে তাহারিমা থেকে শুরু করে সালাম ফিরা পর্যন্ত কিছু ফরজ কিছু সন্ন্যাত রফাইদান করা তো আমিন জোরে বলা বুকে হাত বাঁধা এগুলি হচ্ছে বডি বডির অঙ্গ প্রত্যঙ্গ যেমন শরীরে অঙ্গ প্রতঙ্গ আছে একটা আর একটা চাইতে গুরুত্বপূর্ণ দেখেন আঙুলের চাইতে গুরুত্বপূর্ণ হাত হ্যাঁ পায়ের একটা আঙুলের চাইতে গোটা পা গুরুত্বপূর্ণ তারপরে শরীরের আপনার নিচের অংশ চাইতে ওপরের অংশ বেশি গুরুত্বপূর্ণ মস্তিষ্ক ব্রেন বুদ্ধি কলব হৃদয় হার্ট লিভার ইত্যাদি ভিতরে বাইরে ঠিক ওই রকমের সালাতের ভিতরে আছে কিছু আছে রোকন শর্ত ওয়াজেব আর কিছু আছে সন্ধ্যা সবগুলি একাকার করে দিলে হবে না আপনার শরীর সবগুলিকে একাকার করেন যে সব সমান আমার আমার আঙুলটাও যেমন আমার হাটটা ওই রকম না মোটেই না হ্যাঁ হাট একটা ঘলে যাবেন কিন্তু আঙুলি একটা ঘলে গেলে একটা আঙুলি না হয়ে গেল তাই না এমন কিছু না একটু ব্যথা পাবো কষ্ট হবে ঠিক ওই রকমই মনে করতে হবে সালাদকে জি আর এটির নাম হচ্ছে ফেখু ফেখু এটা অনেকে বুঝে না আরে সবই নবীর সোনাদ একটাও ছালডি মাতিল আরে সুন্নত ফরজ সব একাকার করে দিলে এটা না এটা জাহিরিয়া এটা চলে তো এইরকম কিছু লোকের আমাদের দেশে আছে মুফতি তা আমি ওদের সম্পর্কে সতর্ক করার জন্য এটা বলি যে এতে গড়বড় হয়ে যাবে এতে আপনি ভুল মেসেজ দিছেন ইসলামের আপনি জি আল্লাহ বুঝার তৌফিক দান করেন যেখানে সালাদ বাতিল হবে না বাতিল করে দিলেন আর হয়তো মানে সবইকে এক এক করে দিলেন বেশ কিছু ক্ষতির দিক রয়েছে যেগুলো এখানে সময় নিয়ে আপনাদের বুঝায় এখন তো যাই হোক সালাতের রু হচ্ছে নামাজের রুহ হচ্ছে সালাত করা জি একগ্রতা আল্লাহ সামনে দাঁড়িয়ে আছেন আপনি আল্লাহর সাথে চুপি কথা বলছেন এটা যদি ধরে রাখতে না পারেন তো আপনার রুহ দুর্বল হয়ে গেছে আপনার রুহ নেই সালাতের যেমন শরীরে রুহ না থাকলে মেরিত ওই রকম মরা নামাজ আপনার আর এই মারা নামাজের কারণে নামাজ দিয়ে অশ্লীলতা থেকে বাঁচতে পারে না হারাম থেকে বাঁচতে পারে এদিকে নামাজও করছে এদিকে পাপও করছে ও নোংরা ছবিও দেখছে ও গানও শুনছে আর হারামও খাচ্ছে ছাড়তে পারে না জন্য কারণ সলাতে রুহ নেই তার রুহবিহীন সলাত ফা এলাতাহ মুনকার আল্লাহ কোরআনে সত্য বলেছেন কিন্তু আমাদের সলাতের কোয়ালিটি হচ্ছে ডাউন কোয়ালিটি যার ফলে থেকে আর হারাম থেকে অশ্লীল কথা কাজতে বাঁচতে পারছেন না আপনি সালাত পড়ছেন যুবক মানুষ আর হস্তমৈথুন হস্ত করছেন বাঁচতে পারছেন না সালাতের আপনার রুহ দুর্বল আপনার এই ফায়েসা বাঁচাই থেকে আপনাকে আরাম থেকে বাঁচাই আপনাকে বাঁচাইতে পারে না আপনি ফেসবুকে আপনি পাপ করছেন কারণ আপনার সলাতে রুহ নেই সেই জন্য রুহটাকে মজবুত করতে হবে আল্লাহ রাবুল আলম তৌফিক দান করতে হবে তো আজানের ফজিলত এখানে কি করে বোঝা গেল এই হাদিসে যে আজান দিলে শয়তান পালায় দূর পর্যন্ত পালিয়ে গেল তো আজানের বরকত বোঝা গেল না হ্যাঁ আজান যত দূর পর্যন্ত আজানের আওয়াজ হবে ততদূর পর্যন্ত কি হবে শয়তানের অনিষ্ট থাকবে না যতক্ষণ আজান চলছে এই ফজিলত এই হাদিসটি এমন বখাই রহমার কা সবচেয়ে দেশই সেটা নিয়ে এসেছেন কিন্তু এছাড়াও সেই মুসলিম হাদিস রয়েছে মোহাজেনের ফজিলত সম্পর্কে আল মোয়াজ আতু আল উন্না সে আনা কানিয়াম কেয়ামা মোয়াজরা দিনে হাসর মাঠে সবচাইতে লম্বা হবে সবচেয়ে উঁচা দেখতে পাওয়া যাবে সবচেয়ে উঁচা মানুষ আসর মাঠে মোয়াজেন অথচ হয়তো দুনিয়াতে খাটো ছিল দেহের দিক থেকে বাহ্যিক অর্থ এটা আর একটা হচ্ছে গুণগত দিক থেকে হ্যাঁ লম্বা হবে মানে সম্মানিত হবে বেশি উঁচা উঁচা হবে আর কেউ যদি বেঠাও হয় আর নিচে যদি একটা বড় পাথর দিয়ে দেয় উঁচা হয়ে গেল না তাই না তো সেটাও অর্থ হইতে পারে তো মোহাজেন সম্মানিত কিয়মতের দিনে মহাজানের ফজিলত পাওয়া গেল এছাড়া আজানের ফজিলত সম্পর্কে আরও হাদিস রয়েছে সহিব খারিদ হাদিসটি রয়েছে যত দূর পর্যন্ত আজানের আওয়াজ সামনে আসছে হাদিসটি হ্যাঁ সামনে হাদিসটি চলে আসছে সুতরাং বারবার বলার দরকার নেই যত কিছু আছে সব কিছু সাক্ষী দেবে যত কিছু আছে সব কিছু সাক্ষী দেবে কার জন্য মহাজ্জেনের জন্য সাক্ষী দেবে যে আল্লাহ তোমার এই বান্দা আজান দিয়েছিল কিন্তু আজান দিয়ে পাঁচ শক্ত শহীদ সুদ্দ সালাদ আদায় করতে হবে তাহলে তো এক আমাদের ডিস্ট্রিক্টে মন্ত্রী ছিল প্রভাবশালী মন্ত্রী মুসলিম মন্ত্রী কিন্তু বেরুলুবি বেরুলুবি আকিদার ছিল মাজার জানি না শেষখানে তোবা করেছে কিনা সুতরাং আল্লাহ রব আলমিন যদি রহমতের যোগ্য অবশ্য রহমত করবেন মানুষের ভুল ত্রুটি থাকতে পারে অনেক কাজ করেছে জাতির জন্য তো ওর বাড়ি আমরা যখন যৌবনকালে যখন মাদ্রাসা ধারে শিক্ষকতা করেছি বাড়িটা ছিল মাদ্রাসার কাছে গিয়েছি ওইখানে একদিন গিয়েছি দেখি মাগরে সময় সময় হয়ে গেছে মন্ত্রী সাহেবের বাড়ির সামনে একটা মসজিদ তো মসজিদে নামাজ পড়তে গেলাম তো দেখছি যে আজানটা তো দিল একজন মহাজ্জান বেরেলভি মহাজ্জেন আজান দেওয়ার সাথে ও একষট্টি একষট্টি বুঝেন না বুঝেন না এটা এটা আঞ্চলিক ভাষা মানে কোথাও উদাহ হয়ে গেছে আজান দেওয়ার গায়েব নেই কেউ নেই কেউ নেই মজ যেন নাই এমাম নেই কেউ নেই মুসল্লিও নেই শুধু আজান আজান দিয়েছে আমরাই জামাত টমাত করে নামাজ পড়লাম কয়েকজন ছিলাম আমরা তো জিজ্ঞেস করলাম আশেপাশের লোককে তো বলছে যে এই মজেনের দায়িত্ব হচ্ছে আজান দাও কারণ মন্ত্রী সাহেব বলে দিয়েছে যে আমার বাপের পাশেই কবর আছে হ্যাঁ আমার বাপ যাতে করে কবর থেকে মসজিদের আমার মসজিদের আজান শুনতে পাই যদি একটা টাইম না হয় তো তোর খবর আছে ও বাপ বাপ করে আজান দিয়ে টান আর ও তো নামাজের ধার ধারে না কারণ বের তো মনে করে যে আল্লাহর অলিকে পীর ধরেছে ও তো জান্নাতে নিয়ে যাবে একা তো যাবে না ও নামাজ পড়ি আর না পড়ি ঠিক না এর কিন্তু বের অলিবিদের মধ্যে ধারণা বেদাতির মধ্যে ধারো আছে যারা এই পীরের মরি তাদের ধারণা এটা যা করি পাপ কেন পীর ধরে এমনি ধরে আর এত বকশিস এমনি দিয়ে আসে আমাদের কেন দেয় না। কার জানছে যে ওই সাহেব তো জান্নতে নিয়ে যেতে পারবে না আর আমি বলবো না জানাতে নিয়ে আমি নিজে নিয়ে তা আপনাদের কি আর বলবো তাই না কিন্তু ওরা তো জামানত নিয়ে রেখেছে যে অসুবিধা নেই সব চিন্তা আমার আপনাদের কিসের চিন্তা সুতরাং আমল করার কোনো প্রয়োজন নেই আল্লাহ হেফাজত করুন আর যদি কিছু আমল করেন তাও বেদাতি আমল কি আমল যার ফলে বরবাদ সব বরবাদ একদম ফরজ নফর সব বরবাদ আল্লাহ হেফাজত তো কি বলছিলাম এই হলো অবস্থা শুধু আজান আচ্ছা এই যে আজানের আজানের আওয়াজ যেন আমার বাপ কবর থেকে শুনতে পা এই ধারণা করতে সাহেবের কবিতায় আছে আমি কোন একটা আলোচনাতে এটা একটি সমালোচনা করেছিলাম তো একজন কাজী নজরুল ভক্ত সাহিত্যিক মূর্খ আছে মানে ইসলাম সম্পর্ক মূর্খ ও সাহিত্যে সে সাহিত্যিক অজ্ঞা কিন্তু সে ইসলাম সম্পর্কে একবারে জিরো সে বলছে সে কমেন্ট করেছে আমি এই কমেন্ট আমার নজরে একবার এসেছি ইউটিউবে সে কমেন্ট করছে ইউটিউব অথবা ফেসবুক আল্লাহ জানে কিন্তু দীর্ঘদিন আগের কথা বলছি আট দশ বছর আগের কথা বলছি বলছে কাজিয়া নজরুলের কত ভক্ত পৃথিবীতে আছে আর শেখ মতি রহমানের কয়টা ভক্ত আছে কথা বুঝতে পেরেছেন মানে ভক্ত দিয়ে করছে যে কার কত ভক্ত আছে এই হলো আমাদের জাহেল সমাজের অবস্থা জি কিন্তু ভক্তের সংখ্যা বেশি হইলেই হক আর যদি কম কম হয় তাহলে বাতিল এই মাপকাঠি তো যুগের মাপকাঠি মক্কার লোকেরা বলতো মোহাম্মদ তোমার সাথে কয়জন আছে আমরা তো সবাই আমরা কথা বোঝা গেছে মেজরিটি মেজরিটি এটা আব্রাহাম লিঙ্কনের কথা হ্যাঁ কথা বোঝা গেছে না গণতন্ত্র না ইসলাম বলছে অধিকাংশ লোক খারাপ থাকবে না শুকুরগুজার থাকবে কাঁফের থাকবে থাকবে পাপি থাকবে অল্প কয়জন কি থাকবে সমাজে ভালো মানুষ থাকবে প্রত্যেক জায়গাতে অল্প অল্প ভালো থাকবে তো আজান সম্পর্কে চলেন তাহলে যখন সামনে এসেছে চলে যায় পাঁচ নম্বর বলছেন বাবুর অফিস বিন্নে দা এ অধ্যায় হচ্ছে আজান উচ্চ স্বরে দাও আজান উচ্চ স্বরে যত জোরে পারেন দিতে হবে মাইক না থাকলে মাইক আছে তো ওরা তো ফাটিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতে মাইকে আওয়াজ ফাটিয়ে দিস আর আপনিও যদি ফাটিয়ে দেন তো দুই ফাটানোতে এমন ফাটা ফাটাইবেন যে সব গ্রাম থেকে পালাতে বাধ্য হবে তাই না খবর দেন না এরকম আপনার সামনে মাইক থাকলে ওইভাবে আজান দেবেন স্বাভাবিক যাতে করে কষ্ট না হয় কানকে কষ্ট না হয় আর যদি মাইক না থাকে তখন জোরে দেন আজান উঁচা জায়গায় দেওয়া সমনাথ কিন্তু মাইক না থাকলে আর মাইক আছে তখন উঁচা জায়গার কাজটা মাইক করে দিচ্ছে বিকল্প সুতরাং মাইককে টেনে জায়গায় নিয়ে যেতে অথবা সেট করতে হবে উঁচা জায়গায় এইটাও ভুল তরিকা বাড়াবাড়ি এটা একটা গেছে না হ্যাঁ যেই গরজটা উঁচা জায়গায় আজান দেওয়ার তো উদ্দেশ্য এটা যে আওয়াজটা আরো বেশি দূর পর্যন্ত যায় যখন মাইকের ব্যবস্থা ছিল না তখন বা যেখানে যে মসজিদের নেই এখনো সেখানে জি বুঝতে হবে সেটা তো আজান একামতের তুলনায় কি হবে উচ্চ উচ্চস্বরা হবে কারণ আজানের উদ্দেশ্য হচ্ছে বাইরের লোকদেরকে ডাকা যত দূর পর্যন্ত আওয়াজ পৌঁছানো সম্ভব হয় আর একামতের উদ্দেশ্য হচ্ছে মসজিদের লোকদেরকে জ্ঞাত করা আর মসজিদের সাথে যদি বারান্দায় চত্বরে আছে ওরা একটু শুনতে পেলেই হলো সুতরাং সেভাবে আজানের বাক্যগুলি একটু টান দিয়ে তরতিলের সাথে লম্বা হবে কিন্তু সেটাতে বাড়াবাড়ি যেন না হয় যেই বাড়াবাড়ির প্রচলনটা মেসর থেকে চলে গেছে ভারত বাংলাদেশে চলে গেছে ইন্ডোনেশিয়া মানুষে আজান যে একবারে টানে টানে হ্যাঁ কিছু টান টান আছে না 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 গানের ওই রকম লম্বা এটা সন্ন্যতের খেলাফ এইভাবে আজান না আজান জোরে দেবেন একটু টান দিয়ে তরতিলের সাথে কিন্তু এমন টান নয় যে চলছে যে চলছেই জি হ্যাঁ যেখানে টানার কোন অবকাশ নেই সেইখানে দিলোর টান একবার না ওইরকম না আর একামত হবে তাড়াতাড়ি হ্যাঁ ধরে তাড়াতাড়ি হবে আর আসতে হবে এত জোরে নয় তবে যেন মসজিদের লোক শুনতে পাই জি তো বলছেন যে উচ্চ স্বরে আজান দা ওকাল আবদুল আজিজ খালিফা ওমর আবদুল আজি রাহমতুল্লাহ আলাই তিনিও খলিফের আসাদ ছিলেন যদিও মাইয়া বংশের কিন্তু বড় ন্যায় পরায়ণ ছিলেন সেই জন্য মাঝখানে গ্যাপের পরে খলিফার রাশেদিনের জামানার বড় গ্যাপের পরে প্রায় একশো হিজড়িতে তাঁর এনতেকাল তো আর তার সময়টা বেশি ছিল না দু তিন বছরের ভিতরে ওই সময়টাই একবারে খেলাফাতের রাশেদার যুগ ফিরে এসেছিল আবাকার উমার ওসমান আলী রাজি আল্লাহ তাল চার খলিফার যুগে যেমন স্বর্ণযুগ ছিল একবার স্বর্ণযুগের মধ্যে স্বর্ণযুগ ওই রকম যুগ ফিরিয়ে নিয়ে এসেছিলেন তিনি সমস্ত জুলম অত্যাচার অবসান ঘটিয়েছিলেন স্বজনপ্রীতির অবসান ঘটিয়েছিলেন আর যার যে হক ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন দেশে এত বিশাল বড় মুসলিম দেশে ওমাইয়া খেলাফত একবারে চীনের বর্ডার পর্যন্ত পৌঁছে গেছে পূর্ব দিকে ও পশ্চিম দিকে আফ্রিকার বর্ডার পর্যন্ত পৌঁছে পৌঁছে আফ্রিকার শেষ প্রান্ত মতো পৌঁছে যাচ্ছে কোনো জায়গাতে কোনো গরিব খুঁজে পাওয়া যেত না তার যুগে এমনটা হয়েছিল যে নবীশাহ ভবিষ্যৎবাণী করেছেন যে এই হাদিসটি সেই হাদিসটি ফিট হয় ওই যুগের সাথে যেমন একটা সময় আসবে এত ধন সম্পদ হবে এত ধন সম্পদ হবে যে মানুষ জাকাত দেওয়ার জন্য লোক খুঁজে বাড়াবে ফকির মিশন খুঁজে পাবে না তার যুগে এমন হয়েছিল আমার তো দরকার নেই গরিব মনে করে কোথাও বলছে তো আমার জাকাতের টাকাটা নেই বলছে না 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 আমার লাগবে না কালকে দিল্লি ছিল আজকে আলহামদুলিল্লাহ দাদা বোঝা গেছে আমাদের সমাজে একটা আইব আছে আবার যদি কেউ খেতেও না পায় না খেয়ে মরে যায় তবু জাকাত নিতে চাইবে না এটা কিন্তু খুব মূর্খামি আমাদের সমাজে যে জাকাতের হকদার সেও কিন্তু জাকাত নিতে চাই না আবার আরবদের মধ্যে বিপরীত আছে যার হয়তো জাকাত জায়জ হবে না অনেক আছে ফাঁসের টাইপের লোক আছে ও দিলেই হলো পয়সা হলেই হলো তো দুটোই ভুল তরিকা যে সচ্ছল তার জন্য জাকাত হারাম আর যে গরিব মানুষ জাকাত নেবে কোনো মানহানির বিষয় নেই কোনো মানহানির বিষয় নয় জাকাত নেবে অবশ্যই নেবে আর সেটা কেউ মনে করবে না যে আমি খুব ছোট কাজ করে দিলাম না 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 চিরি করেননি আপনি বেমানি করেননি কারো কারো টাকা পয়সা নিয়ে আত্মসাত করেননি আপনি কারো ধার নিয়ে আপনি ওদাও হয়ে যাননি হ্যাঁ হারাম খাননি ঘুষ খাননি ঘুষ খোরের চাইতে অনেক ভালো আপনি আর ওই যে সুদ করে চাইতে ভালো আপনি হারাম খোঁজের চাইতে অনেক ভালো আপনি হালাল খাচ্ছেন আপ আপনার জন্য আল্লাহ জাকাত হালাল করেছেন জি আর সে মানুষের জন্য তো ওমর আব্দুল রাহেমাহ যুগটি ছিল স্বর্ণ যুগ তিনি বলছেন সামহান তিনি খলিফা হওয়ার আগে মদিনার গভর্নর ছিলেন কারণ উমার বিন আবদুল আজিজ বিন মারওয়ান হাকাম তো মারওয়ান মদিনার গভর্নর ছিলেন তারপরে তার ছেলে আবদুল্লা মদিনার গভর্নর হয় তারপরে আব্দুল আজিজ গভর্নর হয় পরম্পরা কেন বংশীয় তখন নেতৃত্ব ছিল খেলাফত রাশিয়াদের পরে বংশীয় নেতৃত্ব শুরু হয়ে যায় তো তিনি বললেন যে আজান দাও আজান স্বাভাবিক আজান স্বাভাবিক উচ্চ আজান দাও কিন্তু স্বাভাবিক মহাজান করেছিল কি মদিন্দ এমন টান লম্বা টান দিয়েছে আজানের আর খুব জোরে দিয়েছে কান ফাটানো একবারে তখন তিনি বললেন যে আজান এত জোরে চলবে না আর এত লম্বা টানে আজান দেওয়া চলবে না বাড়াবাড়ি করে ওয়াইল্লা হয় আজান স্বাভাবিক দাও আর না হলে না তুমি আমাদের থেকে আলাদা হয়ে যাও সরে যাও তুমি আজানের এই দায়িত্ব থেকে সরে যাও এরকম আজান আমি চাই না গভর্নর শাসক তিনি কথা বলেছিলেন তো এটি হচ্ছে খালিফার আদর্শ নির্দেশ এবং এটি হচ্ছে ইসলাম নবী ইসলামের সন্ন্যদ তার আগে ছয়শো নম্বর ছয়শো নয় নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ বিন আব্দুর রহমানিমিন আবি শাসা আনসারি সুমাল মাজিনী তার বাবা থেকে তিনি বর্ণনা করেছেন আবু সাইদ খুদ্ি রাজি আল্লাহ তার প্রখ্যাত সাহদি কাল আল্লাহ তিনি তাকে বলছেন আবু সাইদ খুদ্রি তাকে বলেছেন মানে আবদুল্লাহ বিন আব্দুর রহমান আবি শাহসাকে বলেছেন লম্বা আবদাদার নাম পর্যন্ত বলেছেন এমনি আর কতই বল বলছেন যে আমি দেখছি যে তুমি ছাগলকে খুব ভালোবাসো ওয়াল বাদে আর বন জঙ্গলকে ভালোবাসো এক একজন এক এক রকম আছে না আপনাদের মধ্যে কেউ আছে শহরে বসবাস ভালোবাসে আবার কেউ আছে গ্রাম অঞ্চলকে ভালোবাসে আজকালকার অধিকাংশ লোক কিন্তু শহরমুখী তাই না আপনাদের যারা বিদেশে এসে পয়সা হয়েছে কেউ আর গ্রামে থাকতে চায় না সব শহরমুখী শহরে ভালো শিক্ষা দীক্ষা আছে ভালো স্কুল কলেজ মাদ্রাসা আছে যারা দিনদার মাদ্রাসাও গ্রাম অঞ্চল চাইতে বেশি শহরে আছে তারপরে চিকিৎসা ব্যবস্থা আর অন্যান্য সুবিধা ইত্যাদি এদিক সেদিন কমিউনিকেশান যোগাযোগ এইসব দিক লক্ষ্য করে শহরে বসবাসটা আজকালকার অধিকাংশ লোক পছন্দ করছে কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী হচ্ছে গ্রাম অঞ্চলে বসবাস এখনও আগের মানুষ যারা যেমন আমাদের মতো লোক শহরে চাইতে গ্রামে গেলে আরামসে কত যে ভালো লাগে সত্যি গ্রামে ভালো লাগে গ্রামে একটা দোষ আছে শুধু হিংসাটা খুব বেশি গ্রামে শহরে কেউ কারো খবর রাখে না মরে গেলেও খবর নেবে না সুখেও খবর নেবে না দুঃখেও খবর নেবে না আপনি কোটি কোটি টাকা ইনকাম করেন কেউ হয়তো খোঁজ খবর রাখে না হ্যাঁ আর যদি আপনি না খেয়ে মরে যান তাও কেউ খোঁজ নিতে চাইবেন আপনার পাশের পাশের এতে থাকে আপনার ফ্ল্যাটে থাকে আপনার খোঁজ নেবে না বেঁচে আছেন না মরে গেছেন খেতে পাচ্ছেন কি পাচ্ছেন না কিন্তু গ্রামে না গ্রামে এমনটা হবে না পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেই কিন্তু খারাপ দিক হচ্ছে হিংসা খুব বেশি যদি দুটা কার্টুন বড় নিয়ে যান বাপরে বাপ কত টাকা যে ইনকাম করে সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটিতে আমাদের যুগে পাঁচশো রিয়াল মাত্র মোকাফা ছিল পাঁচশো বিশ রিয়াল ছিল স্টাইপেন্ট কথা বোঝা গেছে ছাত্রদের স্কলারশিপ স্টাইপেন্ট দিত মাত্র ভাতা মাসিক পাঁচশো বিশ পাঁচশো পঁচিশ টাকা পাঁচ টাকা করে দান খায়রাত কেটে রাখতো সন্দুক আর পাঁচশো বিশ টাকা দেওয়া হতো তারপরে আমরা ফারেক হইলাম তারপরে শুরু হলো সাড়ে আটশো আমাদের যুগটা পাঁচশো বিশের যুগ ছিল চিন্তা করেন পাঁচশো বিশ টাকা আর তখন রিয়ালের দাম কত ছিল বলতে পারেন আজকের থেকে বত্রিশ বত্রিশ তেত্রিশ বছর আগে আট টাকা মাত্র সাড়ে তিন টাকা বাংলাদেশের টাকা ছিল হ্যাঁ এক রিয়ালে সাড়ে তিন টাকা আর ইন্ডিয়া ছিল আড়াই টাকা কথা বোঝা গেছে সাড়ে তিন চার এটা আমার ভালো করে মনে পড়ছে এখানে ষাট টাকা দেখেছি এখানে আসার আজকে বিশ একুশ বছর বাইশ বছর আগে এখানে বাইশ চব্বিশ তখন ছিল আট টাকা সাত টাকা আট টাকা তারপরে পাঁচ টাকা এগুলো লাফ দিয়ে উঠলো পাঁচ টাকা হলো আর তারপর তখন আট টাকা হলো আট টাকা থেকে এই তো দেখতে পাচ্ছেন এগুলো তো জানা আছে তো কি বলছিলাম হ্যাঁ সুবহান আল্লাহ আর তারপরে আজকালকার মধ্যে এত বড় বড় কার্টুন তো না আমাদের কার্টুন হয়তো পনেরো কিলো বিশ কিলো আরে এত মাল সামান নিয়ে কত টাকা বেতন পায় বলে বেতন পায় ছাত্র বেতন পায় আচ্ছা এলাকাতে উড়ে গেছে একজন লোক এসে বলছে যে ভাই শুনলাম নাকি আপনি পড়াশোনাও করছেন আবার বেতন নাকি তিরিশ হাজার টাকা বেতন পাচ্ছেন তিরিশ হাজার টাকা গোটা বছর খেয়ে দিয়ে যে একটু একটু করে কাতরা কাতরা মানে বিন্দু বিন্দু যে একটু করে পয়সা নিয়ে বছরে আমার টাকা হয়নি গেছে আর বছর টাকা বেতনই শুধু তার ছাত্র পড়াশোনা করে গ্রামে কত হিংসা চিন্তা করে না আপনি হিংসায় পেট ফুলে যাচ্ছে তাদের এই সমস্যাগুলি আছে আল্লাহ হেফাজত করে হিংসুদের হিংসা বহুমুখী হিংসা আজকাল দুনিয়াতে তো বলছেন আবু সাইদ খুদিরি যে আমি তোমাকে দেখছি যে তুমি ছাগলকেও ভালোবাসে মানে ছাগল পুষতে আর ছাগল চড়াইতে ভালোবাসো বল বা দিয়ে আর বন জঙ্গলকেও ভালোবাসছ তো ফাইজা কোন তাফি গানামেকা যখন তুমি ছাগল নিয়ে মাঠে ময়দানে থাকবে আও বা দিয়া থেকে অথবা বন জঙ্গলে থাকবে আজান তালি সলাতে সলাতের আজান দিও আজান দেবে তুমি আজান দিলে ফায়দা কি যখন আজান দেবে ফার ফা সৌতাকা বিন্য দায় তুমি এটা মনে করিও না যে আমি তো একাই বকরি চড়াচ্ছি আর তো কেউ নেই মুসল্লি আজান তো দিলাম আসতে দিয়ে দিটু একটু কে শুনবে আর কি আসবে একটু করে দিয়ে আসান আজানটা দি অনেকে কিন্তু যে এই আজানের উপর আমল করে মাঠে ঘাটে আজান দিচ্ছেন কেউ মাজরাতে আছে আজান দিয়েছেন কেউ তো নাই তুই আস্তে করে দিয়ে দি লহকবার লহকর লহকবার না জোরে দেন আজান জোরে দেন এটা হচ্ছে সন্ধ্যা আজান সম্পর্ক আবু সাইদ ক্ষুদ্র শিখাচ্ছেন তুমি ফারফা সাউথকা ভিন্নেতায় উচ্চস্বরে জোরে আজান দাও অথচ কোন মসল্লির নাই মনে জঙ্গলে মাঠে ঘাঁটে মরুভূমিতে বেদই নালাকায় কেন ফায়দা কি আরে মোসল্লি না আসু ফায়দা শোনো ফাইন না হ মাদা সাউতিল মোয়াজ দেনে জিন ওয়ালা ইনসুন ওয়ালা সাইউন ইল্লা শাহিদ আলা হই অমল কয়ামা সেই দিন যে তুমি আজান দিচ্ছ বা যে কোনো সময় যে আজান দিচ্ছ আজানের আওয়াজ কোনো জিন শুনলো কোনো মানুষ শুনলো অন্য কোনো কিছু শুনলো তার মানে গাছ পাল্লা তারপরে পাথর ইত্যাদি যা কিছু শুনল নবী সাল্লাম বলছেন যে মাদা আওয়াজ শুনলো জিন না হয় মানুষ না হয় কোনো কিছু অন্য হাজারুন সাজারুন হ্যাঁ পাথর গাছপালা ইল্লা সাহেদ আল্লাহ কেয়ামতের দিনে পক্ষে সাক্ষী দেবে আল্লাহর সামনে যা আল্লাহ এই লোকটি আজান দিয়েছিল আমি আজান শুনেছিলাম সাক্ষী যাবে এটা তো আবু সাইদ খুদির রাজি আল্লাহ আতহাম বললেন তাহলে তো হাদিস হইল না সেই জন্য ক্লিয়ার করে দিচ্ছেন আবু সাইদ খুদ্রি বলছেন সামে তহমিন রসুল্লাহ সাল্লাম আমি রসুল উল্লাহ সাল্লামকে এই কথা বলতে শুনেছি জি তো আজানের ফজিলত পেলেন না পেলেন না জি ছয় নম্বর অধ্যায় বলছে বাবু মায়ু কানবিল আজান মিনা দেমা এই অধ্যায় হচ্ছে আজানের কারণে রক্তপাত বন্ধ করে দেওয়া হবে যুদ্ধ বন্ধ করে আজান যদি কোনো এলাকায় শুনতে পাওয়া যায় আর যুদ্ধের পরিস্থিতিও থাকে কিন্তু যে এলাকায় যুদ্ধ চলছে কাফেরদের সাথে জেহাদ চলছে সে এলাকায় যদি আজান শোনা যায় তাহলে সে এলাকায় আক্রমণ কি করতে হবে বন্ধ করতে হবে খাইবারের যুদ্ধে নবী তাই করেছিলেন তাহলে আজান কত গুরুত্ব এটাও আজানের একটা ফজিলত যে আজানের মাধ্যমে মানুষের জানমাল মাল ধন সম্পদ ছেলে মেয়ে পরিবার পরিজন সুরক্ষিত হয় দুনিয়ার অনিষ্ট থেকে আজান দিয়েছেন তার মানে মুসলিম সুতরাং এখানে এইখানে আর জেহাদ নেই যখন জিহাদের পরিস্থিতি থাকবে আর জিহাদের সিদ্ধান্ত কে নেবে সরকার পাবলিক নয় কোনো মুফতি নয় কোনো মোল্লা নয় কোনো সংগঠনের নেতা নয় আমির জামাত নয় কথা বুঝতে পেরেছেন না যে ঘোষণা করে দিল আপনার হুজুর আর সাহেব ঘোষণা করে দিল রাস্তায় কালকে নামো একবারে সবকিছু বন্ধ করে দাও গাড়ি চলতে দেওয়া হবে না তো এই বিক্ষোভ করতে আবার মনে করি এটি জিহাদ না 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 এগুলো জিহাদ না এগুলো ফাসাদ এগুলো ফাসাদ জি তো জেহাদের সিদ্ধান্ত প্রথম কথা সরকার নেবে আর তারপরে জেহাদ হবে না কাছে যারা নিরাপত্তা তাদের সাথে না যারা শান্তি চুক্তির ভিত্তিতে দেশে বসবাস করছে তাদের সাথে নয় অমুসলিম দেশে হোক মুসলিম দেশে হোক প্রবাসী এখানে অমুসলিম আছে সৌদি আরবে তারা সুরক্ষিত না সুরক্ষিত ইসলাম কারণ তাদেরকে কি করা হয়েছে নিরাপত্তা দেওয়া হয়েছে নিরাপত্তা তাদের নিশ্চিত করা হয়েছে সরকারের থেকে সুতরাং আপনার আমার কারো জন্য জায়জ নয় যে তাদের ওপর কোনো রকমের হস্তক্ষেপ করবে তাহলে হার্বি কাফে কাকে বলা হয় হার্বি মানে মানে যুদ্ধ যারা মুসলিমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে মুসলিম পেলে মারে কেউ ইসলাম গ্রহণ করলে মারে আর তারপরে আপনার আর ইসলাম মুসলিমকে তারা আল্লাহর জমিনে থাকতে দিতে চাই না তখন সরকার সিদ্ধান্ত নেবে পাবলিক নয় পাবলিকদের নেতারা নয় বরং যে শাসক গোষ্ঠী রয়েছে এবং দেশের প্রধান রয়েছে তিনি সিদ্ধান্ত নেবেন যদি তাতে কল্যাণ মনে করেন জি আল্লাহ বুঝা তৌফিক দান করুন আবেগে জেহাদ আজকাল রয়েছে আসল জেহাদ নেই আবেগে জেহাদ ইসলামের নেই জেহাদ আছে কোরআন শুননা মোতাবেক যখন প্রয়োজন হবে সরকার সিদ্ধান্ত নেবে জি তো হাদিস দেখেন আনাস আল্লাহ তাল বলছেন নবীলাম থেকে আন্না কানা ইজা গাজা বেনা কৌমান নবীলাম যখন আমাদেরকে নিয়ে কোন সম্প্রদায় কাফেদের বিরুদ্ধে লড়াই করতে যেতেন লাম ইয়াকুন ইয়াকজু বেনা অতক্ষণ পর্যন্ত লড়াই শুরু করতেন না হাত পা যতক্ষণ ভোর না হয়ে যেত রাত্রে গিয়ে রাতের অন্ধকার হামলা করতেন না এটা তো সুবিধাজনক তাই না যে রাতে সবাই ঘুমিয়ে আছে অচেতন আছে আর দিলেন হামলা করে এটা তো খুব সহজ তো কিন্তু এটা কাপুরুষের কাজ নবী সালাম সাহাবারা কাপুরুষদের মতো কাজ করেন না বীর পুরুষের মতো কাজ করেছে রাতে অন্ধকারে কখনো হামলা করতেন না কারণ ভুল হয়ে যেতে পারে ভুল সিদ্ধান্ত হইতে পারে হয়তো এরা কালিমা মুসলমান হয়ে গেছে আর এরা আমাদের বিরোধী নয় আমাদের শত্রু নয় এরা হইতে পারে জিম্মি এদের সাথে আমাদের চুক্তি আছে এটাও তো হতে পারে যতক্ষণ ভোর না হয়তো ওয়াইয়ান এবং অপেক্ষা করতেন রাতে চলে গেছেন অপেক্ষা করো সকাল হোক ফাইজা সামি আজানান যখন ফজর আজান শুনতে পেতেন কাফ আন হোম তখন বিরোধ হইতেন এ এলাকা আজান হয়েছে তা মুসলিমেরা হ্যাঁ ইসলাম আছে এলাকা ইয়াসমা আজ আনান ফজর হয়ে গেল সূর্য উঠে গেল আজহান যখন শুনলেন না আগার আলিম তখন তাদের ওপর আক্রমণ করতেন রসুর উল্লাসে বা করতে বলতেন কালা বলছেন বর্ণনাকারী আনাস ফাঁখাজানা এলাকা খাইবার আমরা খাইবার উদ্দেশ্য রওয়া না হইলাম ঠান্ডা বেশি লাগে না ঠান্ডা লাগলে একটা এসে বর্ণ করে দিতেন পিছনটা বন্ধ করে না এটা একটা বন্ধ করেন বক্তাকে যদি ঠান্ডা লাগে জানতে হবে যে আপনাদেরকে আরো বেশি লাগছে কারণ আমি তো গরম হয়ে আছি হ্যাঁ আর আপনার তো ঠান্ডা বসে আছে তো তালা বলছেন ফাঁকার যেটা খাইবার খাইবারের উদ্দেশ্যে রওনা হইলাম খাইবারের যুদ্ধ কোন সালে হয়েছিল হুম খাইবারের যুদ্ধ কোন সালে সপ্তম হিজড়ি সপ্তম হিজড়ি ফান্তাহ এলিহিম রাতে পৌঁছিলাম খাইবার যখন পৌঁছিলেন মদিনা থেকে নবী সাল সাল্লাম সাহাবাই কালামদেরকে নিয়ে যেহাদে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ছিল তো রাতে পৌঁছিলেন ফালাম আসবাহা সকাল যখন হইল ওয়ালাম আসমা আজান কিন্তু শুনতে পেলেন না খাইবারে কোনো আজান শুনতে পেলেন রাকে বা তখন বাহনের পিঠে চাপলেন ওটের পিঠে ও রাকেব তো খালফা আবি তালহা তার আমি আবু তালহার পিছনে চাপলাম মানে নবী সাল্লাম ওটের ওপরে তিনজন এক উঠের ওপর তিনজন নবীন সামনে তার পিছন হচ্ছে আবুতাল্লাহ তার পিছন হচ্ছে আনাস আনাস আবু তাল্লা তাদের সম্পর্ক কি কে বলতে পারে বাপ বাটা মায়ের স্বামী মায়ের স্বামী কথা বোঝা গেছে এটা তো বাপ হল না মায়ের স্বামী সব মায়ের স্বামীকে বাপ করবেন নাকি যেই বাপ জন্ম দিয়েছে সেটা আপনার বাপ আর আপনার মা আপনার বাপ তালাক দিয়ে দিয়েছে বা আপনার বাপের এতেকাল হয়ে গেছে আর তারপরে অন্য জায়গায় বিবাহ বসেছে তো সেই লোকটা কে আপনার হ্যাঁ আপনার তাওই বলেন আচ্ছা যাক এটা একটা ভাষা জানলাম শিখা হইলো আমি কিন্তু বিভিন্ন অঞ্চলের ভাষা শিখি ওতে অনেক ফায়দা আমার আচ্ছা আর আপনাদের আর কিছু বলে চাচা বলে চাচা তো এটা আম কথা আঙ্কেল চাচা মানে আঙ্কেল যে কোনো পুরুষ হলে আঙ্কেল আমার আমার ছেলেরা সময় এখানে এসে প্রথম যখন আঙ্কেলের পরিভাষা শিখলো দেশে তো আঙ্কেল ফাঙ্কেল সব জানতো না তো আর ছোটো ছিল তো এখানে এসে একবার সবগুলো ছোট ছিল চাঁদ বছর মোহাম্মদ তো যাই হোক আর ওতে ছোট সবাই তো একদিন গেটে এসছে তো ওর চাচা এসছে আর কি চাচা আমার ভাই কোন ভাই এক সময় কয়েক ভাই ছিল তো এসছে তো বলছি ও তোমার আঙ্কেল বলছে না তো আঙ্কেল না হ্যাঁ চাচা এসছে তার মানে আমি তো কেন চাচাই তো আঙ্কেল ওইটার মানে হচ্ছে চাচা আর ওইটার মানে বলছেন না আঙ্কেল হচ্ছে অন্যরা আর এরা হচ্ছে চাচা কথা বোঝা গেছে তো আর কিছু আমাদের অঞ্চলের ভাষাটা বলি মালদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের ভিতরে আর দিনাজপুর এই ডিস্ট্রিক্টগুলো আর বাংলাদেশের রাজশাহী চাপাই না অবজে কোনো লোক নেই মনে হয় হ্যাঁ একটা লোক চাঁপায় থাকে কিন্তু শেষখানে আসে হাদাহুল্লাম মুর্শিদাবাদ কি বলে কি বলে বড় আব্বা ও বড় এটাও সরকারি কথা আমাদের সে চাচা রাখে বড় চাচা যতগুলো সব বড় আব্বা এটাও ভুল কিন্তু বড় আব্বার ছোট আব্বা এগুলো ভুল কথা বাপ একটা এগুলোকে বড় আব্বা না চাচা বলবেন হ্যাঁ সৎ বাপ বলে ঠিক আছে এইটাই ঠিক আছে আর একটা বাপ আছে আর একটা নাম আছে কাট বাপ এই কেন রহস্যটা কি আমাদের অঞ্চলে কাঠবাপ নামটা কেন পড়েছে কাঠ মানে এমন গাছ যে গাছটা শুকিয়ে গেছে যে গাছে রস ফস নেই সেটা হচ্ছে কাঠ ঠিক তেমন ই এমন বাপ যার দয়া নাই ও আমার রস মায়ামতা নেই ইল্লাম আশা ইল্লা ইল্লাম আশা ব্যতিকরম কিছু আছে তো মুরব্বীরা আগের যুগে যে এইসব নাম টাম রেখেছে ওরও কিছু রহস্য আছে জি তো যাই হোক কি বলছিলাম কার্ড বাপ বা সদ বাপ ছিল আবু তাল্লা ওয়াই না কাদামান কাদাম আমার পা নবিস পা ছুঁই ছিল পায়ে লাগছিল মোটর সাইকেলে যদি হন্ডাতে দু তিনজন বসে থাকেন সামনে যে আচর পায়ে পা লাগবে না ঠিক ওই রকমই আজকালকার হন্ডাতে বসা বাইকে বসা আর ওই নবিস্লামের আমলে বা উঠে আমলে উঁটের পিঠে দুই তিনজন বসা তো আন পিছন দিক থেকে ছোটো বলছে আমার পাটা সামনে দিকে নবী সালের পা ছুঁইছে তো বড় বিয়াদ হয়ে গেল আমাদের সমাজে যদি কাউকে একটু লেগে যায় পা লেগে যায় তাহলে কি হবে তখন এক বেদাত এটা বেদাত এই যে কপাল ছুঁয়ে সালাম করা পা ছুঁয়ে কপালে দাও এটি একটি বেদাত এটি যাইজ নাই বলতে পারেন দুঃখিত মাফ করবেন খেয়াল করিনি সেটা আলাদা কথা আর তারপরেই ইচ্ছাকৃত না হয় উপায় নেই পা ওইদিকে রাখতে গিয়ে পায়ে পা লাগছে হুন্ডাতে চড়তে গিয়ে বাপের সাথে চড়েছে অসুবিধে কি চাচার সাথে চড়েছেন শ্বশুরের সাথে চড়েছেন অসুবিধে কোনো অসুবিধা নেই আপনি ইচ্ছা করে তাকে লাথি মারছেন না পা লাগাচ্ছেন না ওই রকমই হয়েছে তার পা ছুঁয়ে যাচ্ছিল নবী সাল্লাহ সাল্লামের পায়ে আমার পা ফাল ফাখা রাজু এলেই নে ইহুদিরা তখন সকালবেলা বেরিয়েছে আমরা বাইরে গিয়ে কিন্তু প্রস্তুত হয়ে আছি লড়াই করার জন্য তারা বেরিয়েছে মাকাতে লেহিম ও মাসাহিম তাদের কাস্তে কোদাল নিয়ে মাকাতেল মিক্তাল বহু বচন এর মানে হচ্ছে কাস্তে কাস্তে বুঝেন তো হ্যাঁ অনেক এলাকাতে কাইছে কাইছে বলে কাস্তে কাঁচি একা এক একা এক এক রকম জি হ্যাঁ কাস্তি আসলে শুদ্ধ ভাষা হমসাহি হিমা মানে হচ্ছে কোদাল তো যেসব মানে কৃষি যন্ত্রপাতি এক কথায় কৃষি কাজের যেসব যন্ত্রপাতি রয়েছে এগুলো নিয়ে কোদাল টোদাল এই সেই নিয়ে এইসব নিয়ে বেরিয়েছে তারা মাঠে তারা জমি জায়গায় যেহেতু তাদের ছিল আর খেবারে খেজুর বাগানও আছে ফালাম্মার আউনী যখন তারা নবিস্লামকে দেখতে পেয়েছে কালু ইয়াহুদিরা বলে উঠেছে আল্লাহ। আল্লাহর কসম মুহাম্মদ চলে এসেছে ওয়াল খামিস এবং তার সাথে সেনা বাহিনী চলে এসেছে খামিস মানে হচ্ছে সেনা বাহিনী খামিস কেন বলে খামিস খামসা থেকে খামসা মানে পাঁচ তো সেনাবাহিনীতে বাহিনীতে পাঁচটি অংশ থাকে এর আগে বলেছি সেনা বাহিনীতে কি থাকে পাঁচটি অংশ থাকে মুকद्दমা সামনের দিকে আর হুম আর হ্যাঁ ডানে বামে সামনের হলো মাইমানা আর কাল্প হচ্ছে এই মাঝখান কাল্প মানে হাট পেছনে মিডিলে থাকে একদল সেনাবাহিনী আর পেছন দিকে থাকে তারা সাপোর্ট সামলাবার জন্য পেছন দিক থেকে যেন আমলা না হয় একে সাকা বলা হয় যার পেছন থেকে যেন ধাক্কা দিয়ে নিয়ে আসছে এখান থেকে হচ্ছে হ্যাঁ শায়েক ড্রাইভারকে সাইক বলা হচ্ছে বা সওয়াক বলা হচ্ছে তো খামিজ সেনাবাহিনীকে খামিজ বলা হয়তো ওই যুগে মোহাম্মদ এসে গেছে ওয়াল খামিস ওয়াল খামিজও পড়া যেতে পারে এবং এর অর্থ যদি আরবি গ্রামার এবং মোহাম্মদে এসেছে এবং কে এসেছে তার সাথে সেনাবাহিনী এসেছে আর ওয়াল খামিসাও পড়া যেতে পারে এটা হচ্ছে মাহুল মাহ আরবি গ্রামার যারা জানেন মাফুল কয় রকমের কে বললো পাঁচ ও মাসাল্লাহ বলতে পেরেছি কি আল্লাহ মাফুল পাঁচ রকমের তার মধ্যে একটা হচ্ছে মফুলে মাহ মফুল মাহু এখানে কিরো মোহাম্মদ মানে যা মোহাম্মদ ওয়াল খামিসা মানে মাল খামিস মোহাম্মদ আগমন করেছে সেনাবাহিনী সহ সেনা দল নিয়ে মোহাম্মদ এসে গেছে সাল্লাম ভয় পেয়েছে তারা বলে আতঙ্কিত কালা বলছেন বর্ণাকারী ফালাম্মা রাহুল নবী সাল নবী যখন দেখতে পেলেন তাদেরকে এহদিদেরকে মাঠে আর তারা বেরিয়েছে সব কি নিয়ে ওই সব যে কৃষি যন্ত্রপাতি নিয়ে বেড়েছে কৃষি যন্ত্রপাতি কারো হাতে থাকা এই দেখে নবীলাম বললেন আর তাদের যে অবস্থা কারণ তারা প্রস্তুত নেই লড়াইয়ের জন্য তো নবী সাল আর তারপরে নবী সাল্লাম ওই মাধ্যমে জানতে পেরেছেন যেবারে আমাদের বিজয় হাসিল হবে এবং এরা পরাজিত হবে জি তো বললেন নবী সাল্লাম তাদেরকে দেখে আল্লাহ আকবর কি বললেন আল্লাহ আকবার এমন একটি বাক্য যে কাফেদের অন্তরে পাপীদের অন্তরে আতঙ্ক সৃষ্টি করে ভীতি সঞ্চার করে লহ আকবর এই জন্য তো শয়তান পালায় হ্যাঁ শয়তান তো সব বড় অপরাধ শিরকুফুরি করায় শয়তান তো পাপ করে তাই না তো শয়তান পালাই কেন কারণ বরদাস্ত করতে পারেন আল্লাহ আকবরের আওয়াজ আজান একামতের আওয়াজ লাহ আকবার আল্লাহ আকবার তিনবার করে বলেছেন খারেবাদ খাইবার খাইবার বিরান হয়েছে আজকে খাইবার বিরান হবে মানে খাইবার খাইবারের যে নেতৃত্ব রয়েছে ইহুদিদের এই নেতৃত্ব বিরান হবে তাদের পতন ঘটবে ইন্না ইযা নজলনা বিসাআতি যখন আমরা কোন জাতির কোন সম্প্রদায়ের উঠানে অবতরণ করি হাসা সাবাহুল মনজারিন তখন যাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে যেই জাতিকা তারা সতর্ক সাবধান হয়নি জাহান নামের আজাব থেকে যারা কালিমা পড়েনি ইসলাম গ্রহণ করেনি তাদের ভোরটি সকালটি বড়ই মন্দ হয়ে পড়ে বড় মন্দ হয় মানে তাদের পরিণাম খুব খারাপ হয় তাদের পরিণাম খুব খারাপ হয় এখানেই আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রবুল আলম যেন আমাদের নে কামলের তৌফিক দান করেন ভুল ত্রুটি মাফ করেন وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. آج